ক্যামেরা বন্ধ করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে কোনোভাবে মাইকটা অন করা যাবে না। যখন আপনাদের কথা বলার সময় আসবে অবশ্যই মাইক অন করবেন এবং আমরা আপনাদের কথা শুনবো এবং সাবলীল ভাবে আমরা একটা আজকের শোটা প্রাণবন্ত করার জন্য। Show starts in 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, go. Hey dear, welcome back in this Me Shubho. Right now I am here. আমার বাংলা ব্লগ উইকলি হ্যাং আউট শো, তো দোজ পিপল আর হিয়ারিং মি ইন দিস টাইম আই জাস্ট সে ইউ গাইজ ওয়েলকাম টু আওয়ার উইকলি হ্যাং আউট শো এবং ফর ইউ গাইজ যারা যেখান থেকে যে ওয়েতে আমাকে শুনছে তাদের সবাইকে। আর যেহেতু আজকের দিনটা একটু বিশেষ ভাবে আমরা সময় কাটাতে চাই, তো হোপফুলি আপনারা আমাদেরকে কোঅপারেশন করবেন আর আমাদের কোঅপারেশন আমাদের কাছে খুব। তো যাই হোক, আমরা প্রথম ধাপে আমাদের ফর্মালিটির যে পার্টটা থাকে শেষ করার চেষ্টা করবো, আর তারপরে মোটামুটি বিশেষ থাকবে। এই জন্য সর্বোপরি আমি কৃতজ্ঞ আমাদের ফাউন্ডারের কাছে, কারণ সে পারমিশন না দিলে হয়তো কিছু সহজে আমার জন্য কষ্ট, মানে আমার জন্য করা একটু টাফ হয়ে যেত। আমি তার কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি এই জন্যও কৃতজ্ঞ যে সে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে আমাদের সকলের জন্য, হয়তো বাংলা ভাষাভাষী মানুষের জন্য, যাদেরকে আমরা খুব সহজেই একত্রিত ভাবে কাজ করতে পারছি যাদের নিয়ে। আশা করি ধারাবাহিকতা প্রতিনিয়ত বজায় থাকবে এই প্রত্যাশাটাই করি। তো প্রথমে চলে যাবো আমাদের সকলের প্রিয় ওয়ান এন্ড অনলি, কার কাছে নাম দেখতে চাই আপনাদের কাছে? ইয়েস বয়, যে অলওয়েজ চিল মুডে থাকে, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় হাফিজ ভাই। দিস ইজ ইয়োর টাইম। হ্যালো হাফিজ ভাই। হ্যাঁ হ্যালো শুভ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা যাই হোক, আমি আমার লেখা কথা ভেঙে যাচ্ছে এখানে, মাঝে মাঝে লাল দাগ উঠতেছে। ধন্যবাদ শুভ ভাই, সবাইকেই প্রথমে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের 54তম হ্যাং আউটে। তবে কিছু বিষয় আমরা বারবার সবাইকে সতর্ক করি, বারবার সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু তারপরও দেখা যায় দিন শেষে অনেক ভালো ভেরিফাইড ইউজাররা সেই বিষয়ে উদাসীনতার পরিচয় দেয়, যা আমাদেরকে দারুণভাবে ব্যথিত করে। দেখুন, আপনার মান উন্নয়ন হলে আপনার নিজের তাতে লাভ, নিজের তাতে লাভ হবে, সেই লাভটা কিন্তু আমরা নিয়ে যাব না। এই বিষয়টা আপনারা কেন বুঝতে চাচ্ছেন না সেটা আমার বোধগম্য না। বিশেষ করে এবারের প্রতিযোগিতায় কিছু পোস্ট আমি চেক করে দেখেছি, সহজ সহজ বানান ভুল, মার্কডাউনের সঠিক উপস্থিতির অভাব, সত্যি এগুলো আমাদের জন্য অপ্রত্যাশিত। যদিও প্রতিযোগিতার বিষয়টি বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন আমাদের অ্যাডমিন সুমন ভাই, তথাপিও আমি জাস্ট এতটুকু বলতে চাই, যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে মূল বিষয়টি আগে বোঝার চেষ্টা করুন, যে থিমটা কি, কি চাচ্ছে, কি শেয়ার করতে বলতেছে, তারপরে যে বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করতে বলি যে বানান ভুলের বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। এরপরের বিষয়টা হলো সঠিকভাবে বিষয়টা উপস্থাপন, দ্যাটস মিন মার্কডাউনের উপস্থিতি নিশ্চিত করবেন, কারণ এটা প্রতিযোগিতা। সুতরাং নিজের অবস্থান নিশ্চিত করতে চাইলে নিজের সেরাটা দিয়ে সেখানে চেষ্টা করতে হবে, কিন্তু আমরা প্রায় দেখি এই বিষয়ে আপনাদের মধ্যে একটা তাড়াহুড়া এবং উদাসীনতার ভাব থাকে। দিন শেষে আমরা যখন ওই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করি, আপনারা বলেন যে ভাই একটু তাড়াহুড়ায় অংশগ্রহণ করছি, তো এই জন্য একটু ভুল ত্রুটি হয়ে গেছে। এটা সত্যি অনাকাঙ্ক্ষিত। যাই হোক, এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি দিবেন, আরো বেশি মনোযোগ হবেন, এটাই প্রত্যাশা করি। আর এই সপ্তাহে যে সকল অ্যাক্টিভিশন আমার অধীনে ছিলেন, গতবারের মতন তাদের কার্যক্রম খুব একটা সন্তোষজনক ছিল না। আর একটা বিষয় আমি এই ক্ষেত্রে একটু যোগ করতে চাই, সেটা হলো ইতিপূর্বে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা আরেমি দাদা তার পোস্টের মাধ্যমে একটা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করছেন, সেটা হলো সুপার অ্যাক্টিভ তালিকা আসতে হলে কি কি করণীয় এবং এই সম্পর্কিত নতুন ফর্মুলা। সুতরাং যারা কোয়ালিটি বাদ দিয়ে শুধুমাত্র কমেন্ট সংখ্যা বৃদ্ধি করার পিছনে ছুটছেন, তারা অবশ্যই ভুল করছেন। এখানে আরো একটা বিষয় আমি বলে দিচ্ছি,
কমেন্ট গুলো যদি কাঙ্ক্ষিত মানের না হয় তাহলে সেই সংখ্যাটা আমরা অর্ধেকে নামিয়ে আনবো বা তার থেকে কম সংখ্যা আমরা গণ্য করতে পারি। এছাড়া যারা ধারাবাহিকভাবে একই ধরনের পোস্ট করতেছেন, পুরো সপ্তাহে সাত দিন একই ধরনের পোস্ট, তাদেরকে এই বিষয়ে একটু ভেবেচিন্তে পোস্ট করার অনুরোধ করব, কারণ পোস্টের ভিন্নতা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। এবং সবশেষ যেটা, সেটা হলো ডিসকর্ডের অ্যাক্টিভিটিস যদি ভালো না থাকে তাহলে পিছিয়ে থাকবেন। বিশেষ করে এখন যে ফর্মুলাটা অ্যাক্টিভ হয়েছে, অনেকগুলো বিষয়ের উপর নির্দিষ্ট কিছু পয়েন্ট নিয়ে তারপর সুপার অ্যাক্টিভ তালিকাটা তৈরি করা হয়। সুতরাং অনেকগুলো বিষয়ের উপস্থিতি যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে সুপার অ্যাক্টিভ তালিকা আসাটা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। বিশেষ করে এই সপ্তাহে ইরানিয়া আহমেদ ডিসকর্ডের অ্যাক্টিভিটিস ভালো না থাকার কারণে উনি সুপার অ্যাক্টিভ তালিকা আসতে পারে নাই। আর যারা আমার অধীনে অ্যাক্টিভ ইউজার হিসেবে ছিলেন তাদের মাঝখান থেকে সার্বিক দিক বিবেচনা করে তহিদা আপু 5 স্টিম পুরস্কার পাচ্ছেন আমার নিকট হতে। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, অনেক সহজ সরল এবং স্বাভাবিক ভাষায় গুছিয়ে কথাগুলো বলার জন্য। আই হোপ সকলেই বুঝতে পেরেছে এবং সকলের ব্যাপারটা ইতিমধ্যেই আয়তে নিয়ে এসেছে। তারপরেও যে কথাটা বলবো, আপনাকে শুধুমাত্র পোস্টের দিকে যে ফোকাস করতে হবে তা কিন্তু না, আপনাকে অবশ্যই ভালো পোস্ট করতে হবে, দেন ডিসকর্ড এঙ্গেজমেন্ট এবং অবশ্যই কমেন্টস, মানে তিন দিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের যে আদার যে সোশ্যাল সাইটের লিঙ্ক গুলো আছে সেগুলোতেও অ্যাক্টিভ থাকতে হবে। দ্যাটস মিন আপনি যদি কাজ করতে চান ভালোভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে প্রকৃত মূল কথা। থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই। তবে আমি এবারে একটু শর্ট করে ইনক্রস দাদার কাছে যাব, কারণ সে আমাকে রিকোয়েস্ট করেছিল তার ব্যক্তিগত সমস্যার কারণে সে আজকে আগে কথা বলতে চায়। তো কিংক্রস ভাই, দিস ইজ ইওর টাইম, ওপেন ইওর মাইন্ড। হ্যাঁ ধন্যবাদ শুভদা, নমস্কার সবাইকে। আসলে আমার একটু ব্যক্তিগত কারণের জন্য আমাকে একটু বাইরে বেরোতে হবে, সেজন্য আমি অ্যাডমিনদের আগে একটু বলছি, সেটার জন্য আমাকে একটু ক্ষমা করবেন। আসলে এই সপ্তাহে তো বিশেষ আমার কাছে তো মেম্বাররা যারা ছিলেন লেভেল 2 এর তারা তো খুব একটা পোস্ট করেননি, সেই জন্য তাদের সম্পর্কে আমি খুব একটা কিছু বলতে পারবো না। তবে কমিউনিটিতে আমি এই সপ্তাহে বিগত সপ্তাহে বেশ কিছু ভালো ভালো পোস্ট দেখেছি। বিশেষ করে আমার ভালো লাগছে যে অনেকের মধ্যে কবিতা লেখার প্রবণতাটা মানে তৈরি হয়েছে, সেটা সত্যি ভালো লাগছে। আমি নিজে কবিতা পারি না, কিন্তু আপনারা লিখছেন আমি পড়ছি, আমার বেশ খুব সুন্দর লাগছে। দ্বিতীয় কথাটা হলো, লেভেল 2 তে যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন, যারা লেভেল 2 পাশ করবেন তাদের কাছে আমি একটু অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন একটু অ্যাক্টিভিটিটা কম, মানে কম কমপক্ষে হলেও একটু অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করবেন। আশা করি এটা আপনাদের জন্যই ভালো হবে। যাই হোক শুভদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ কিং প্রস ভাই, আপনার যাত্রা শুভ হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি। ওকে, তো বন্ধুরা আমরা বাংলাদেশের সোজা ব্যাক করবো না, আমরা এখন আবারও সোজা উপর বাংলাতে থাকবো। এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় ওয়ান অ্যান্ড অনলি উইংলেস ভাই, দিস ইজ ইয়োর টাইম, কেমন আছেন? উইংলেস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি দাদা, একদম ক্লিয়ার, কেমন আছেন? হ্যালো, হ্যাঁ দাদা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ আছি মোটামুটি ভালো। হাফিজ ভাই যেটা বললাম আসলে ওটাই, মানে কন্টেস্ট এর পোস্ট গুলোতে আসলে এত অতিরিক্ত বানান ভুল থাকে যেগুলো আসলে পড়ার সময় নিজেদেরই খারাপ লাগে, অতিরিক্ত ছোটখাটো প্রচুর বানান ভুল থাকে। আমি আজকে পড়ার সময় দেখলাম অনেক বানান ভুল, ছোটখাটো অনেক ছোট ছোট বানান ভুল রয়েছে যেগুলো আসলে কমন, যেগুলো তো এর নেক্সট টাইমে এরপর কনটেস্টে যদি এত বানান ভুল থাকে সে পোস্ট আসলে গ্রহণ করা হবে না। এই সপ্তাহে শার্ট ধরা হয়েছে, পরের সপ্তাহে আর কোনো কিছু গ্রহণ করা হবে না বলে দিলাম। আর আমার আন্ডারে যেসব ইউজার ছিলেন তার মধ্যে মোটামুটি সবারই ভালো, ঈশা ছাড়া ওনার অ্যাক্টিভিটি টোটালি জিরো এই সপ্তাহে। তো ওনাকে বলবো নেক্সট উইকে যেন ওনার অ্যাক্টিভিটিটা বাড়ানোর চেষ্টা করেন। আর এই সপ্তাহে কমেন্টে যারা ভালো করেছিলেন তাদের নামগুলো আমি বলছি। প্রথমে আছে তাওহিদা, 2 গ্রিন 015, 3 তানিয়া 69, 4 স্বপন 700, 5 রেহান 111, 6 শিপা। ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ মুকেশ ভাই, একদম শর্ট করে সবকিছু বলার জন্য, কারণ সামটাইম হাফ স্টোরি সেস মোর দেন এ কমপ্লিট অন স্টোরি। এটা আপনার কাছেই আর কি আপনার সঙ্গে নামের সঙ্গে যায় আর সহজ কথায় একদম উত্তর দেওয়া। ওকে বন্ধুরা, সোজা এবার আমরা এবার বাংলায় চলে আসবো। এবার আমাদের সকলের প্রিয় যে ভাই আছে, কে আপনাদের কাছে নাম দেখতে চাই। ইয়েস সুমন ভাই, সুমন ভাই দিস ইজ ইয়োর টাইম। আর প্রথমত একটা কথা বলি, সুমন ভাই কিন্তু একটু অসুস্থ, আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সুমন ভাই শোনা যাচ্ছে কি? জি শুভ ভাই, আমার কথা ক্লিয়ার না? এখন কেমন? হ্যাঁ, এখন আগের থেকে তুলনামূলক বেটার, তো এই জন্যই উপস্থিত থাকতে পারলাম আর কি। তো উপস্থিত থাকতে পারলেই ভালো লাগে দিন শেষে, কারণ সপ্তাহ পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকে এই দিনটার জন্য। তো যাই হোক, আমার ইউজারদের নিয়ে আমি কিছু কথা বলবো। আমার কাছে যে ইউজার গুলো ছিল এই সপ্তাহ জুড়ে, তাদের মধ্যে তিনজনকে বাদ দেওয়া হয়েছে অ্যাক্টিভ লিস্ট থেকে, তাদের মধ্যে পারভেজ 23, রুবাইদুল আর বৃষ্টি 1, কাউসার কাউসার 8035। এই তিনজনের অ্যাক্টিভিটিস খুবই খারাপ, এইভাবে চললে নেক্সট উইকে সম্ভবত বাদ যাবে। তো শুধুমাত্র অ্যাক্টিভ লিস্টে থাকার কারণে একটা পোস্ট করলাম যাতে আমাকে অ্যাক্টিভ লিস্টে অন্তত রাখা হয়। এই জন্য দায় ঠেকানো একটা পোস্ট বা দুই একটা কমেন্ট এরকম করাটা আসলে মানে আসলেও দুঃখজনক। হ্যাঁ, মানে প্রপার ভাবে কাজ করলে করতে হবে, তাছাড়া এইভাবে কাজ করে শুধুমাত্র অ্যাক্টিভ লিস্টে টিকে থাকা, এই মন মানসিকতাটা আসলে মানে বাজে দেখায় খুবই। তো আশা করি আপনাদের অ্যাক্টিভিটিসটা আর একটু বাড়াবেন। আর হাফিজ ভাই প্রথমে যেটা বলছে আমাদের নতুন সিস্টেমটার কথা, যে আপনাদের পোস্টের কোয়ালিটির দিকে নজর দিতে হবে। এরপর ডিসকর্ড এঙ্গেজমেন্ট আছে, তারপর আপনাদের যেই সোশ্যাল নেটওয়ার্কিং যে এঙ্গেজমেন্ট আছে, এই সবকিছুতে সবকিছু দিয়েই আমরা আসলে বিবেচনা করব। তারপর আপনাদের একটা মার্কিং করে তারপর আপনারা থাকবেন, ঠিক আছে? ওইখানে এখন অনেকে আছে রিভিউ পোস্ট করে, আমি এর আগের সপ্তাহে কিন্তু বলছিলাম, আর এটাও আমি পরে বুঝতে পারছি যে আমাদের হ্যাং আউটে যদি 80 জন অ্যাক্টিভ থাকে, সেখানে 20 থেকে 30 জন হয়তো মন দিয়ে শোনে কথাগুলো, এবং আমরা যে উপদেশটা দিই সেটা পরে তারা মেনে চলে। মানে আমরা তো খেয়াল করি যখন পোস্ট গুলা দেখি, আর বেশিরভাগ ইউজার যারা বললাম একটা কথা, একটা সমস্যা আছে, সেই সমস্যার সমাধান দিলাম, কিন্তু সেটার উপস্থিতি আমরা দেখতে পাই তারপরে পোস্টের মধ্যে, সেই সমস্যাটার উপস্থিতি থেকেই যায় পরেও। তার মানে কি, আমরা যে কথাগুলো বললাম এগুলো আপনারা খেয়াল করে শোনেননি? এটা এগুলো তো আসলে আপনাদের ভালোর জন্যই বলা হয়। যেমন আপনারা রিভিউ পোস্টটা লেখেন, এর আগের সপ্তাহে বলছিলাম আমরা যখন কোয়ালিটি কন্টেন্ট বিবেচনা করব তখন কিন্তু রিভিউ পোস্টটা থাকবে না এটার মধ্যে। আমি রিভিউ পোস্টের অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা আপনাদের করতে বলছিলাম, যে আপনারা আলাদা একটা টপিকস নিয়ে সেই টপিকস এর উপরে একটা আলাদা রিভিউ পোস্ট করেন, আপনি একটা সংগ্রহশালা বানান যেন আপনার ফিউচারে এটা কাজে লাগে। কিন্তু প্রত্যেক সপ্তাহে 5-6টা পোস্ট করলেন, তারপর একটা রিভিউ পোস্ট করলেন, এটা আসলে কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না। পোস্ট বাড়ায় লাভ নেই, আপনি 5টা পারেন 5টাই পোস্ট করেন, সমস্যা নেই, কিন্তু এটা কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন, তাহলে কোয়ালিটি কন্টেন্টের যে মার্কটা ওই ফুল মার্কটা অ্যাচিভ করতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর কমেন্টের ব্যাপারটা, দায় ছাড়া কমেন্ট তো করা যাবে না, আমাদের সব অ্যাডমিন মডারেটরাই সবসময় বলে। রহিমা খাতুন নামে একটা ইউজার আছে আমাদের, রহিমা ম্যাডাম, তো উনার একটা পোস্ট ছিল যে কন্টেস্টে পার্টিসিপেট করছে, উনার কন্টেন্টটা খুবই ভালো ছিল, ওইখানে মাত্র 2টা কমেন্ট, 20 ঘন্টা আগে পোস্টটা করা হয়েছে, কিন্তু 2টা কমেন্ট। আসলে এই বিষয়গুলো খুবই খারাপ লাগে। তো যেটা ভালো তাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করুন, তাকে পরামর্শ দিন কোনো সমস্যা থাকলে। আপনারা যখন কোনো পোস্টে নিজে পরামর্শ দেন, ওইটা কিন্তু প্রত্যেকটা পোস্টই যেহেতু আমরা ভিজিট করি, আমি কিছু ভিজিট করলাম আর একজন কিছু ভিজিট করলো, এরকম আলটিমেটলি প্রায় সবই ভিজিট করা হয়। তো আপনারা যখন কাউকে ভালো একটা উপদেশ দিচ্ছেন বা ভুলটা ধরাই দিচ্ছেন, ওইটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা প্লাস পয়েন্ট, এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা আপনাদের জন্যই বেটার হবে। তো এই ছিল সর্বোপরি বিষয়। আর পাওয়ার আপ কন্টেস্টের রেজাল্টটা দেওয়া হয়েছে, কোনো সমস্যা যদি থেকে থাকে ওর মধ্যে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এটাই ছিল শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, গুছিয়ে সহজ করে কথাগুলো বলার জন্য। আর তারপরে যেহেতু আমার একটা রোল থাকে, আমি সেই জায়গা থেকে একটু কথা বলতে চাই। আমার আন্ডারে অনেকগুলো ইউজার ছিল, সত্য কথা বলতে গেলে কি আসলে দিন শেষে ঘুরে ফিরে ওই মুখগুলোই ওই মুখগুলোই ওই মুখ, তো এই জিনিসটা কেমন হচ্ছে, কেন হচ্ছে বা কেমন হচ্ছে ভালোই লাগছে। কারণ আমার কাছে একটা কথাই হচ্ছে, যে থাকার সে থাকবেই, আর যে থাকার নয় সে থাকবে না। এখন দিন শেষে সামনা কোথা থেকে যেন নয় আসছে, একটু মাইক অফ করে রাখবেন কাইন্ডলি। তো
তো কথা হচ্ছে, যারা ভালো করছে, যারা আমাদের প্রথম থেকে আমাদের সঙ্গে আছে, যারা আমাদের মন্দ সময়েও ছিল, যারা এখনো আছে, যারা এই কঠিন সময়েও আছে, আমি মনে করি তারাই দিন শেষে গেইন করবে। আর আমরা সেই মানুষগুলোকেই চাই, তারাই জেম দিন শেষে। আসলে তো একটা কথাই বলবো, হ্যাঁ তারা ডেফিনেটলি ভালো করছে। আর ওই যে যারা দিন শেষে দায় সারা একটা দুটা পোস্ট করে অ্যাক্টিভিটিস রাখার চেষ্টা করে, আমি মনে করি একটা সময় তারাও ঝরে যাবে, আর যারা রিয়াল জেম তারাই থাকবে। তো বেস্ট অফ ইউ গাইজ, কারণ আপনারা সত্যি এই গেম কথাটা ডিজার্ভ করেন। তো এটাই হচ্ছে কথা, আর ভালো ছিল আপনাদের অ্যাক্টিভিটি সকলের। থ্যাংক ইউ সো মাচ। আর এবার ডাকবো টাকগাই আপোয়া, আমাদের সেই সুদূর চিরাং থেকে। আরিফ ভাই, দিস ইজ ইয়োর টাইম। জি ধন্যবাদ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? একদম লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, যেহেতু আজকে একটা স্পেশাল ইভেন্ট আছে, বেশি কথা বলবো না, দুটো কথাই বলবো। প্রথমত আমাদের যে অ্যাডভান্স ক্যাশ ক্লাসটা হয়েছে, ওই বিষয়ে কিছু কথা বলবো। আমাদের কিন্তু অ্যাডভান্স ক্যাশে যে তিনটা পর্ব, তিনটা ক্লাসই কমপ্লিট, মানে আমাদের যে প্রথম ব্যাচটা ও কিন্তু রিলিজ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আশা করছি যে 30-35 জন যারা নতুন সাইন আপ করেছে অ্যাডভান্স ক্যাশে, আপনারা অ্যাডভান্স ক্যাশ এর মাধ্যমেই আপনাদের ব্যালেন্স গুলো ক্যাশ আউট করবেন। এটা আপনাদের থেকে আসলে প্রত্যাশা করতেই পারে, কারণ আমরা ক্লাস গুলো নিতে অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে, আপনাদের অনেক কিছু বুঝিয়ে তারপর এই পর্যায়ে নিয়ে এসেছি। যদি আপনারা ইউজ না করেন তাহলে এটা আমাদের ব্যর্থতা হবে। আসলে দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট নিয়ে। যেহেতু আপনারা তো সব খেয়েছেন, দাদা যে পোস্টটা দিয়েছে ওখানে বিস্তারিত ভাবে দেওয়া আছে, এখানে প্রতিটা কিভাবে আমাদের ক্যালকুলেশন হবে সুপার অ্যাক্টিভ লিস্টের ইউজারদের আনার ক্ষেত্রে প্রতিটা বিষয় দেওয়া আছে, ওই বিষয়ে কিছু কথা বলবো। এখানে কিন্তু আগে যেরকম ছিল, হয়তো বা কমেন্ট কেউ বেশি করলে তা সেই শুরুর দিকে থাকতো, কিংবা পোস্ট কোয়ালিটি একটু ভালো হলেই সে সুপার অ্যাক্টিভ লিস্টে চলে আসতো, এখন কিন্তু ব্যাপারটা ওই রকম না। এখন হচ্ছে যে এখানে পোস্ট কোয়ালিটি, পোস্টের সংখ্যা, কমেন্টের সংখ্যা, কমেন্টের কোয়ালিটি এবং ডিসকর্ড এঙ্গেজমেন্ট। হ্যাঁ, ডিসকর্ড এঙ্গেজমেন্ট এর মধ্যে তিনটা পর্যায়ে, একটা হচ্ছে আপনার যে আপনি হ্যাং আউটে উপস্থিত ছিলেন কি ছিলেন না, হ্যাং আউটে কোনো পার্টিসিপেন্ট করেছেন কিনা, এবং হ্যাং আউটে প্রতিদিন কতটুক চ্যাটিং করেছেন। হ্যাঁ, এই সবগুলা জিনিসের উপরে আমরা মার্কিং করে আমাদের সুপার অ্যাক্টিভ লিস্টটা কাউন্ট করা হবে। সুতরাং এখন যারা আসলেই এখানে পরিশ্রম করেন কিংবা সময় দেন এনজয়মেন্টে, তাদের মানে তারাই হচ্ছে যে সুপার অ্যাক্টিভ লিস্টে আসবেন। হ্যাঁ, তো এটা একটা স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা যে ইয়াগুলো আছে ওগুলা পোস্টে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো আপনারা আবার যদি কেউ চেক না করেন তাহলে চেক করে নেবেন। হ্যাঁ, এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক গুছিয়ে সাবলীল কথাগুলো বলার জন্য। আর এ পর্বে আমি চলে যাব আমাদের মডারেটর রূপক ভাইয়ের কাছে। রূপক ভাই, দিস ইজ ইয়োর টাইম। সবাই শোনা যাচ্ছে? লাউড এন্ড ক্লিয়ার। স্যার, সারাদিন নেটে খুব সমস্যায় ছিলাম, এই কিছুক্ষণ আগে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ শুভ ভাই। আচ্ছা, আমি অল্প কথা শেষ করি। আসলে কথাগুলো নতুন মেম্বার যারা তাদের উদ্দেশ্যে, দেখেন আমরা মানে বারবার করে আপনাদেরকে একটা জিনিস বলি যে যদি আপনি নিজের অবস্থান থেকে উন্নতি করতে চান তাহলে আপনাকে সৎ হতে হবে, নিজের কাজটা ভালোভাবে করতে হবে, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি যে অকারেন্স গুলি করেন এটা কেউ দেখে না। তা আমরা সবসময় আপনাদের প্রতিটা পোস্ট দেখি, ভালোভাবে চেক করি, যার ফলে কেউ যদি কোন রকম 2 নম্বরি করার চেষ্টা করেন সেটা কিন্তু আপনারা ধরা খাবেন, এবং ইতিমধ্যে ধরা খেয়েছেন একজন। আমি তার নাম বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি না সে সবার সামনে লজ্জা পাক, তবে এই বিষয়গুলি আমাদের, আমরা এর আগেও আপনাদেরকে নিষেধ করেছি। বিশেষ করে 20 নম্বর ব্যাচের যারা আছেন মেম্বার, তাদেরকে প্রথমে কয়েকজনকে আমি ধরেছি যারা অন্য অন্য কমিউনিটিতে গিয়ে স্প্যামিং পোস্ট করছে, তারপরও আবার বারবার মানা করার পরে যদি আবার এই ধরনের কাজ আবার নিজে যুক্ত হন, আসলে এটা খুবই দুঃখজনক, এবং এটা আপনার চিন্তা করার কারণ নয় যে আপনি এটা করে পার পেয়ে যাবেন। আপনি এই কাজটা করেছেন তার মানে হচ্ছে নিজেরই ক্ষতি করেছেন। আপনার এই ব্যাপারটা আমাদের সবার মনে থাকবে যে এই ইউজারটা যে কোনো সময় একটা অকারেন্স ঘটাতে পারে। তো এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবেন, সবার প্রতি একটা রিকোয়েস্ট, এবং সবাই নিজের প্রতি সৎ থাকুন, নিজের কাজটা ভালোবাসুন, ভালোভাবে করুন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ রূপক ভাই। আর রূপক ভাইয়ের কথার সঙ্গে একটা কথা মিলিয়ে বলবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু কাল থেকে 21তম ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই অনেকগুলো ভদ্রলোক এবং ভদ্র মহিলা এবং ভদ্র মানুষ হচ্ছে আমাদের সঙ্গে সেখানে ইন্ট্রোডাকশন পোস্ট দিয়েছে, এবং আমি
রূপ ভাই এবং আমাদের সকলেই সেগুলো আর কি পড়ার চেষ্টা করেছি। হোপফুলি কাল থেকে তাদের নিয়ে নতুন ক্লাস শুরু হবে এবং আমরা বেশ ভালো কিছু ব্লগার পাবো সেখান থেকে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো রূপক ভাই হচ্ছে আই হোপ আজকে শো শেষ হওয়ার পরে সে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে। রূপক ভাই যদি ব্যাপারটা একটু আরেকবার ক্লিয়ার করতে। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে সময় ছিল যে নিউ মেম্বার নেয়ার, ওটা অলমোস্ট শেষ। আসলে এখন হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায়, ইন্ডিয়ান সময় 9:30। লেভেল 1-এর ক্লাস অনুষ্ঠিত হবে। যারা নিউ মেম্বার ট্যাগ পেয়েছেন তারা সবাই ক্লাসে উপস্থিত থাকবেন, বাকি যারা থাকবেন তাদেরকে যদি ক্লাসে উপস্থিত থাকা হয় তারাও থাকবেন, এবং সকলে ডিসকর্ডে অবশ্যই নিজের লিঙ্ক আপটা করে নেবেন যার মাধ্যমে এসেছেন, বা আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। এবং আজকে আগামীকাল আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে ক্লাসের সময়টা জানিয়ে দেওয়া হবে আবার আপনাদেরকে। তো আপনারা সকলে ক্লাসে উপস্থিত থাকবেন আশা করি। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর এবার চলে যাব আমাদের সকলের প্রিয় সুদূর নীলফামারী থেকে সিয়াম ভাইয়ের কাছে। হ্যাঁ, লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ সিএম ভাই, অনেক গুছিয়ে কথাগুলো বলার জন্য। সো 300 বাংলা ভাষাভাষী ব্লগার ফেসবুকে, রিয়েলি গুড নিউজ। আর টুইটারে কিন্তু আমাদের সংখ্যা ডে বাই ডে বেড়েই যাচ্ছে, টেলিগ্রামে কিন্তু বেড়েই যাচ্ছে। ইউ গাইস অলমোস্ট নো যে আমাদের ইউটিউবে প্রায় 1500+ সাবস্ক্রাইবার, এবং সেখানে আমাদের প্রতিনিয়ত ইনফরমেশন শেয়ার করা সব জায়গাতেই। তো প্রত্যেকটা জায়গাতে হচ্ছে রেওয়ার্ডের ব্যবস্থা আছে, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এয়ারড্রপ দেওয়া হয়, তো তারপরে হচ্ছে কুইজের কন্টেস্ট করা হয়। তো কেন আপনারা সেগুলো মিস করবেন? আর নিজের পজিটিভিটি ছড়িয়ে দেন সর্বত্র। আই থিঙ্ক মানুষ দেখলে যেন বুঝতে পারে দেয়ার কাম ফ্রম আমার বাংলা ব্লগ। তো দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এটা হচ্ছে আসলে দিন শেষে যারা কাজ করতে চায়, যারা ভালো কাজ করে, আই হোপ বাংলা ব্লগ তাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে। তো তারপরেও যে ব্যাপারটা থাকছে, মোটামুটি সিয়াম ভাইয়ের কথা শুনলেন, রূপক ভাইয়ের কথা শুনলেন, তারপরে যে থাকে সে হচ্ছে নওরিন ম্যাম। বাট আজকে দুঃখের বিষয়, নওরিন ম্যাম হচ্ছে সেটা নানি বাড়িতে ভিজিট করতে গিয়েছে, দ্যাটস ওয়াই সে আর কি আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকতে পারছে না, এই জন্য তিনি আগেই জানিয়েছে। আর তারপরে আমরা যাবো কার কাছে, আমাদের সকলের প্রিয় সুদূর ব্রাহ্মণ বাড়িয়া থেকে, ওকে আইরিন ম্যাম, কসবা থানা। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, দিনকাল ভালোই যাচ্ছে। আপনার কি অবস্থা ভাই? আমি তো দিনকালের কথা বলিনি ভাই, আমি চাপে আছি। আচ্ছা ঠিক আছে, বলি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো। এই পর্যন্ত যতজন নিউ মেম্বার পরিচিতমূলক পোস্ট করেছেন, মোট সবার সংখ্যা হচ্ছে 26 জন।
বেনিফিট মেম্বারদের রেফার শুধু 3 জন, আর বাকি সবাই হচ্ছে রেফার ছাড়া মেম্বার। তো সকলের উদ্দেশ্যে বলবো, আজ রাত 12টা অবধি নিউ মেম্বার নেওয়ার সময় সূচি। যারা এখনো কোনো মেম্বার রেফার করতে চান, তবে আর দেরি না করে এখনই তাদের পোস্ট করার কথা অবগত করতে পারেন, কারণ 12টার পরে আমাদের নিউ মেম্বার নেওয়ার সময় শেষ। আর যেই 3 জন নিউ মেম্বার টেক পেয়েছেন, আমি বলবো আপনারা কমিউনিটি ভেরিফাইড মেম্বারদের পোস্টগুলো পড়ুন ও কমিউনিটির গুরুত্বপূর্ণ পোস্টের লিঙ্কগুলো পড়ুন। আমি আপনাদের পোস্টে সেই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো ফলো করুন। আর একটা কথা না বললে না, নিউ মেম্বাররা পোস্ট করার পর আপনারা সাধারণত মেম্বার যারা আছেন অনেকে দেখেছি তাদেরকে গাইড করে থাকেন, আর আপনাদের এভাবে গাইড করতে বারণ নেই। আপনারা যেভাবে মানে তাদেরকে গাইড করাটা আপনারা করতে পারেন, তবে আমি যেটা বলবো, লিংক দিয়ে যে গাইড করাটা সেটা আপনারা করবেন না। সেটা আমি, যেহেতু আমি এটা কাজ আমি এটা করতেছি, তো আমি এটা হ্যান্ডেল করি। আপনারা লিংক দিয়ে গাইড করবেন না, আপনারা এমনিতেই ওদেরকে বলে বা পোস্টের মধ্যে কোনো ভুল পেলে সেটা আপনারা সংশোধন করার কথা বলতে পারেন। আর একটা কথা আবারও বলতে চাই, যারা ডিসকর্ডে কথা বলেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের কোনো কথায় বা কোনো আচরণে কেউ কষ্ট না পায়। এমন কোনো ইমোজি বা এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না যেটা ডিসকর্ড পরিবেশ নষ্ট করতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শুভ ভাই। তারপরেও যদি কোনো আপু বা ভাইয়া যদি প্রেম ঘটিত ব্যাপারে যদি জড়িয়ে যায়, বা সেগুলো নিয়ে যদি কেউ কাউকে টিচ করে, বা সেগুলো নিয়ে যদি তাদের সঙ্গে মানে যেটা হয় আর কি, টিচ বা অবশ্যই অবশ্যই, নতুন নতুন অনেকে আপুরা আসছেন, তো আমি বলবো সবার উদ্দেশ্যে, যদি কোনো ভাইয়ার আপনাদেরকে ডিস্টার্ব করে, ডিএম করে বা উত্তপ্ত করতে চায়, তাহলে অবশ্যই আমাদেরকে ডিএম করতে পারেন। আমি আছি, মড আপুরা আছে, অন্যরা সবাইকে আপনারা ডিএম করে রিপোর্ট করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই সমস্যা থেকে সমাধান করার। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ অনেক গুছিয়ে কথাগুলো বলার জন্য। আই থিঙ্ক সকলের কাছেই বোধগম্য হয়েছে ব্যাপারটা। তারপরেও আমাদের কিন্তু আর একজন মডারেটর আছে, সেটা হচ্ছে স্বাগতা দিদি, বাট এই মুহূর্তে তো তাকে আমি দেখছি না উপর বাংলা থেকে। তবে দিদিও কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাদের কার্যকলাপ গুলো চেষ্টা করে মনিটরিং করার জন্য, এবং প্রতিনিয়ত তো সে আপনাদের সঙ্গেই আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তারপরেও হচ্ছে এবার দেশ এশিয়া পার হয়ে যাবো, কোথায় যাব? আরে ভাই ঠিক আছে, কোথায় যাবো? ইয়েস লন্ডন, মানে ইউরোপে চলে যাবো নাকি? তো শুধু লন্ডন থেকে টপ করতে হবে ভাই, কারণ উনি একটা ভাইটাল রোল প্লে করে। কারণ যে সকল ইউজার আপনারা ইউজার অলমোস্ট নো, যারা সাপোর্টের আন্ডারে আসে না, যারা ভালো লিখেও যারা সাপোর্ট পাচ্ছে না, তাদের পোস্ট গুলো সে ফাইন্ড আউট করার চেষ্টা করে। মানে আমাদের এখানে যারা ভালোভাবে কাজ করে, যারা করছে তারা তো করছি, তাদেরকে নিয়ে আমরা নার্সিং করছি, যারা ভালো কাজ করার পরেও সাপোর্ট পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নিয়েও নার্সিং করা হয়। আর সেই দায়িত্বটা করে হচ্ছে আমাদের তানজিরা ম্যাম। তো যাই হোক, শুধু লন্ডন থেকে এখন শুভেচ্ছা বার্তা আসবে, দেখি কি লেখে ম্যাডাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, বরাবরের মতো সবকিছু ঠিকঠাক মতোই চলছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে অ্যাক্টিভ লিস্ট থেকে কেউ আর সাপোর্ট বঞ্চিত হচ্ছে না, আর সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে কেউ যদি বাদ পড়ে যায় তাহলে তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। তাহলে এমন সুযোগ আর কোথায় মিলবে? তবে এই সপ্তাহে একটা জিনিস দেখে খারাপ লাগলো, অনেক ইউজারদের বিগত 5-7 দিনের মধ্যে কোনো পোস্ট নেই। একদম ঠিক কথা বলছেন, আপনি সুযোগ সন্ধানী, হয়তো প্রাইজের দাম পড়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে, এরা আবার দাম বাড়লে আবার চলে আসবে সুবিধাবাদী। কিন্তু একটি কথা মনে রাখবেন, সকলের যারা সুসময়ে দুসময়ে সবাই আপনাদের পাশে পাশে থাকছেন, তাদেরকেও আমরা সবসময় মনে রাখবো, এটাই বলার ছিল। ওকে, জাস্ট অ্যাপ্রিসিয়েট করলাম আপু আপনার সঙ্গে, কারণ যারা সব রকম পরিবেশে আমাদের সঙ্গে থাকবে দিন শেষে, আমি মনে করি তারাই রিয়াল জেম। আপনার কথাটা আমার খুবই ভালো লেগেছে, বেস্ট উইশ, এবং অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ, এবং শুধু লন্ডন থেকে আমাদেরকে শোনার জন্য ধন্যবাদ আপনাকে। ওকে, কাম টু দা মেইন পয়েন্ট, মোটামুটি আমাদের কথাবার্তা, মোটামুটি অ্যাডমিন মডারেটর সকলের কথাবার্তা বলা হয়ে গিয়েছে। তারপরেও যে মানুষটা আমাদের জন্য প্রতিনিয়ত এত অপরচুনিটি করে দিয়েছে, তার দুটো কথা না শুনলে কেমন লাগে, মানে অনেকটা অতৃপ্তি থেকে যায়। তো ডাকবো বন্ধুরা, ইয়েস দাদাকে, দাদা দিস ইজ ইয়োর টাইম।
দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? সবাই লিখছে দাদা। আমি জানি না দাদা এই মুহূর্তে কোন অবস্থার ভিতরে আছে। আই হোপ দাদা যদি ফ্রি হয়। দাদা মাইক্রোফোনটা এখন আমরা অফ দেখতে পাচ্ছি, দ্যাটস মিন দাদা এখন ব্যস্ত আছে। আমি বাড়ি ঢুকছি। হ্যাঁ ঢুকে পারিনি, 5 মিনিট লাগবে ঢুকতে, গাড়িতে ছিলাম তো এখন বাড়ি বাড়ি ঢুকছি আর কি। জি দাদা 5 মিনিট পরে কথা বলছে, বাড়ি ঢুকে নি। ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ। যাই হোক দাদা কর্মব্যস্ত জীবনের পরেও সে আমাদের সঙ্গে সময় দেবে, এটা আমাদের কাছে অনেক কিছু। কারণ যে মানুষটার জন্য এতগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে, এতগুলো মানুষ খেয়ে পরে বেঁচে বাঁচতে পারছে এই দ্রব্যমূল্যের বাজারে, আই থিঙ্ক আমি মনে করি আমি কি মনে করি বলেন, মানুষটা ভালো হোক সর্বদা এমন প্রত্যাশাই করি। ওকে কাম টু দ্য মেইন পয়েন্ট। আর মোটামুটি প্রথম পর্বের যে কথাগুলো সেগুলো তো সে হয়ে গেল, লিস্ট অবশ্যই হবে, তারপরে আরো কিছু কথা বলে নেই কারণ যেহেতু আজকে হাতে সময় একটু কম, কারণ আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ ওয়েট করছে দ্বিতীয় পর্বে। সাইফক্স উইক হচ্ছে আমাদের প্রত্যেক সপ্তাহের সোমবার থেকে রবিবার, মনে রাখবেন এভরি মনডে টু সানডে হচ্ছে সাইফক্স উইক। আর পাওয়ার আপ কন্টেস্টের রেজাল্ট আপনারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, আর একটু পরেই বৃষ্টির যে অনুভূতি নিয়ে যে কন্টেস্টটা দেওয়া হয়েছিল সেটার রেজাল্টও পাবলিশ করা হবে। তারপরে যে কথাটা বলবো একটু, সেটা হচ্ছে অলমোস্ট জানেন যে এবিবি স্কুল থেকে 20টা ব্যাচ গ্রাজুয়েশন করে বের হয়ে গিয়েছে, 21তম ব্যাচ আগামীকাল থেকে শুরু হবে। আর যারা এবিবি স্কুলে আছে তাদেরকে অবশ্যই বলছি, সাইফক্সকে তো 10% বেনিফিশিয়ারি দিতেই হবে, কারণ আমাদের কমিউনিটি আমাদের পয়সায় চলে, মানে দাদার পয়সায় চলে। তো দ্যাটস ওয়াই এক্সট্রা 5% এডিশনাল বেনিফিশিয়ারি দিতে হবে স্কুলকে, যতদিন আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি ঠিক ততদিন, আদারওয়াইজ কিন্তু আপনাদের কোনো পোস্ট গ্রাজুয়েশনে আসবে না। তারপরে আমাদের যে প্রজেক্ট হিরোইজম, হিরোইজম বিশ্বাস, কারণ আমাদের সাপোর্টটা তো লিমিটেড, এই যে লর্ড অফ ইউজার চলে আসছে প্রতিনিয়ত, এই মার্কেটের অবস্থা খারাপ, তাও 200+ অ্যাক্টিভ ইউজার অলওয়েজ থাকতেছে, তারা চেষ্টা করতেছে নিজের কাজ সেরাটা দেওয়ার জন্য। আবার এদিকে অনেক ইউজার হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন, বাট আমি জানি তারা কিন্তু আবারও কামব্যাক করবে। তো বাতাদান এটা মনে হয় কামব্যাক করাটা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে আমার বাংলা ব্লগে। তো ওকে কাম টু দ্য মেইন পয়েন্ট, সেটা হচ্ছে যেটা বলবো সরি, হিরোইজম হচ্ছে আমাদের প্রজেক্ট, যে আপনি যদি দেখা যাচ্ছে এবিবি থেকেও স্কুল থেকেও ভোট না পাচ্ছেন, আপনি যদি দেখা যাচ্ছে যে আমার বাংলা ব্লক থেকেও ভোট না পাচ্ছেন, আপনি যদি সাইপক্স থেকেও ভোট না পাচ্ছেন, বাট আপনার যদি আইডিয়াল যে এসপিটা আছে সেটা যদি আপনি হিরোইজমকে ডেলিগেশন দেন, অবশ্যই আপনারা হচ্ছে হিরোইজম থেকেও সাপোর্ট পাবেন। এবং আপনারা কিউরেশন রেওয়ার্ড পাচ্ছেন কি, উইকলি কিউরেশন রেওয়ার্ড? ওকে তো ঠিক আছে, তো আইডিয়াল এসপিটা যখন আপনাদের গ্রো করবে তখন সেটাকে ফেলে না রেখে অবশ্যই হিরোইজম প্রজেক্টে ডেলিগেশন করবেন, আর পাওয়ার আপ করে নিজের সক্ষমতা সর্বদাই নিজেই বৃদ্ধি করবেন। তো মোটামুটি এই ছিল কথা বলার, আর তারপরেও দেখতে চাই কে বা কারা ভাবে মানুষ মানুষের জন্য। আচ্ছা এতগুলো হাত দেখ, আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে আমাদের গত সপ্তাহে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে যারা যতটুকু পারবেন সহযোগিতা করবেন ফর সিলেটের যে ফ্লাড ক্রাইসিসটা হচ্ছে, বন্যা ক্রাইসিসটা যে হয়েছে সেটা নিয়ে আমরা একটা বিদ্যানন্দ ফাউন্ডেশনকে একটা হিউজ একটা অ্যামাউন্ট দাদার পক্ষ থেকে সেটা অলমোস্ট বলা হয়েছে, এবং আমাদের যে পাশের যে সাপোর্টটা সেটাও ডোনেশন করা হবে। তো এটা খুব শীঘ্রই এটা কাজটা করা হবে, হয়তো দাদা একটু ফ্রি হইলেই করা হবে। তো এটাও একটা ব্যাপার, তো মুক্ত হস্তে দান করবেন, মানবিকতা মানবিক হওয়ার চেষ্টা করুন। আমার একটা বন্ধু একটা আমাকে কথা বলছিল, সে শুভ তুমি কি আর মানুষ দেখো, তো আসলে এই যে এত মানুষের ভিড়ে প্রকৃত মানুষের অত্যন্ত পুরোই অভাব, তো প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করুন মানবিক গুণে, এটাই হচ্ছে বড় কথা।
হয়তো আপনার সামান্য সহযোগিতা একজনের কাছে অনেক হাসির বিষয়, মানে মুখের হাসির ফোটানো বিষয় হতে পারে। এটা হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদের এভরি উইক এভরি ওয়েডনেসডে বুধবারে চ্যারিটি ডে করা হয়, এবিবি চ্যারিটি ডে। তো আপনারা চাইলে সেখানে সহযোগিতা করতে পারেন এভরি ওয়েডনেসডে। তো কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছিল আমি টাকা দেবো। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে ভাই, আমরা এখানে আপনার কাছ থেকে লিকুইড মানি নেওয়ার জন্য কেউ বসে নাই। আমাদের যে প্রত্যেকে যে যে এখানকার যে ধারাবাহিক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ফলো করতে হবে। আপনি যদি টাকা ডোনেশন দিতে চান সেটা আপনার ব্যক্তিগত ভাবে আপনি নিজ উদ্যোগে দিতে পারেন, কিন্তু এখানকার যে সিস্টেমটা সেটা এখানে এই জায়গাটাতে আপনাকে ফলো করতে হবে। ওকে, মোটামুটি এই ছিল ব্যাপার। এখন কি বলতে চাই বলেন? এখন যে ব্যাপারটা বলতে চাই, নো নো নো, এখন হচ্ছে আপনাদের জন্য থাকবে কুইজ। ইয়েস, আর আমি স্টেজে রাখবো হাফিজ ভাই, সুমন ভাই এবং আরিফ ভাইকে। দিস ইজ ইয়োর টাইম ওয়ান্স এগেইন, কাম অন স্টেজ, এভরিবডি পুটস ইয়োর হ্যান্ডস টুগেদার। ধন্যবাদ শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে ভাই? লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, সুমন ভাই আছেন? হাফিজ ভাই আছি। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নিব না। প্রথমে নিয়ম গুলো বলে দিই। হাফিজ ভাই, আপনার কি অবস্থা মনে হয়? আমার এখান থেকে মাইক অফ রাখবো? হ্যাঁ, মাইক অফ রাখেন, আপনি জাস্ট স্পিন আপ করে দিন। আচ্ছা ঠিক আছে, প্রথমে নিয়মগুলো বলে দিচ্ছি। আমাদের চারটা কুইজ কোয়েশ্চন থাকবে, প্রতিটা কুইজের জন্য 2.5 স্টিম করে, প্রত্যেকটা কুইজের অল্টারনেটিভ কুইজ থাকবে। যদি প্রথমটা না পারেন তাহলে দ্বিতীয়টা করা হবে। শুরু করি, প্রথম কুইজ আসছে। কই ভাই আসে না তো? জি, টাইম স্টার্ট। ছোট দাদা সর্বশেষ কোথায় বেড়াতে গিয়েছিলেন? টাইম শেষ। আচ্ছা, সঠিক উত্তর কে? বাড়তির বিল বা ভর্তির বিল? ঠিক আছে, হ্যাঁ, যারা ভর্তি লিখছে তাদেরকে মানে বিজয় হিসেবে ই করা হয়েছে আর কি, ভর্তির বিল। একদম প্রথমেই উত্তর চলে আসছে। তানিয়া ম্যাডাম। তানিয়া, হ্যাঁ তানিয়া ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কুইজটা করছি, একটু লক্ষ্য রাখবেন। টাইম স্টার্ট। দি হার্ট অফ অ্যামাজন গল্পের ক্যাপ্টেনের নাম কি ছিল? সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছি আমি, ক্যাপ্টেন ব্লাই। রূপক ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এটা ওই যে দাদার যে আমাজন নিয়ে যে গল্প সিরিজ থেকে কেবল শুরু হয়েছে ওইটাতে দেওয়া আছে। বড় গল্প দেখলেই ভয় পায়, বিশাল গল্প দেখলেই ভয় পায়। এত সুন্দর এক্সাইটেড একটা গল্প। এই গল্পটা তো সবার এমনিতেই পড়া উচিত, এত সুন্দর হয়েছে গল্পটা দাদার।
আরে ওইদিন আমি যে কাজের প্রেসারে ছিলাম চেম্বার থেকে রোগী দেখে আসার সময় ভিজতে ভিজতে সিএনজির মধ্যে বড় গল্প, তো এই জন্য এড়িয়ে যেতে চাই আর কি। আসলে আমি তো টেনশনে পড়ে গেছি, শেষে মারাই গেল কি বাসায় রাখছে দাদা। না ওটা তো আর আসেনি, রূপক ভাই এটা স্বাভাবিক যে শুধু পড়ার জন্য পড়বে তার কাছে বড় মনে হবে, যে গল্প উপভোগ করতে পারে তার কাছে ছোট মনে হবে। দেখা যাচ্ছে ইউজাররা পারে লিখে দিচ্ছে, কত লেখা চলে আসলো ভ্যাটিকান সিটি। উত্তর পাই গেছি তো, টাইম শেষ করে দেন, টাইমস তো আপ। হ্যাঁ তাহলে সঠিক উত্তর কে দিয়েছে সর্বপ্রথম? একদম প্রথমে চলে আসছে মাহেশারি আর ইভান। আচ্ছা আমি একটা প্রশ্ন করি এমনিতে মুখে, রাশিয়ার একটা জায়গা আছে যে জায়গাটা যদি আলাদা একটা দেশ হতো তাহলে ওইটাই বিশ্বের সবচেয়ে বড় দেশ হতো, তাহলে ওইটার নাম কি কে বলতে পারবে? ওটা রাশিয়ার মধ্যেই, আলাস্কা। আলাস্কা তো বিক্রি করে দিয়েছে মনে হয়। হ্যাঁ এই যে রহিমা খাতুন লিখতে পারছে, সাইবেরিয়া। সাইবেরিয়া ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা আমাদের লাস্ট এবং নেক্সট কুইজ আসছে, সবাই লক্ষ্য রাখুন। এবার এবার গল্প পড়েন, গল্প করে অ্যানসার দেন। হ্যাঁ এবার ঠিক আছে, ফাঁদের ধারে একটা ফিটালে গেছে ছায়ায় দাঁড়িয়ে তর্করত্নে উচ্ছে কণ্ঠে ডাক দিলেন, ওরে গফরা বলি ঘরে আছিস? তাহার দশ বছর দশেক মেয়ে দুয়ারে দাঁড়িয়ে সারা দিল, কেন বাবাকে, বাবার যে জ্বর। এটা একটা গল্পের কিছু লাইন, এই গল্পটা কে লিখেছেন ছোট গল্পটি? গুগল ম্যান বুকটা কই আজকে, এটা ভরা গেছে। গুগল ম্যানরা এটা কিন্তু এটা উত্তর বার করতে পারে, এটা ট্রিক্স আছে কিন্তু বলা যাবে না এটা। আচ্ছা টাইম শেষ, আচ্ছা যে ফুল নাম লিখছে তাকে বিজয় করবো? হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরোটা লিখছে সুমা ম্যাডাম। হ্যাঁ ওনার ইয়ে করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর থেকে যারা অ্যানসার দিবেন ফুল নেমটা লেখার চেষ্টা করবেন। জি অবশ্যই। যাই হোক আজকে জিলাপির কুইজ আছে একটা, আরিফ ভাই চারটা হয়ে গেছে তাই তো? জি জি অবশ্যই, আমার তো চারটা কমপ্লিট। আমাদের জিলাপি খাবো তাহলে? না জিলাপি তানজিরা ম্যাডামের পক্ষ থেকে, আমাদের আমাদের মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ থেকে একটা কুইজ আসবে, সেই কুইজের জন্য চার স্টিম পুরস্কার দেওয়া হবে। তো যারা জিলাপি পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ একটা সুযোগ। সবাই লেখা অফ রাখেন, আমি তানজিরা ম্যাডাম করব। শুধু জিলাপি ঝাল কিছু রাখার দাবি জানাই। হ্যালো হ্যাঁ কুইজ আসছে, সবাই স্ক্রিনে নজর রাখুন। হ্যাঁ সবাই সবাই লেখা অফ রাখেন। কুইজ লেখা হচ্ছে, হ্যাঁ রেডি সবাই? হ্যাঁ দাদা রেডি না এখনো, দাদা আজকে ফেল, আজকে সুযোগ নাই, আজকে আমরা রেডি আছি। ইয়েস
গত সপ্তাহে আমার একটি কুইজ ছিল, কুইজের প্রথম শব্দটি শুরু হয়েছিল ব্ল্যাক দিয়ে, যার উত্তর নো। বলতে হবে ওই সেন্টেন্সটির বাংলা অর্থ কি। মাশাআল্লাহ, মারছে। এই সপ্তাহটাই মনে নাই, গত সপ্তাহটা জিলাপি টাকা কে নিয়ে যায়। তুমি কি স্কুলে যাবে? মনে নাই। কয়লা ধুলে ময়লা যায় না, যাইবো কেমনে? পুরো সল্লিত কয়লা। রাজু আহমেদ, এই শব্দটা কই পাইছেন আপনি ভাই? উনি আজকে গুগল না করতে পারে মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে। গুগল দেখে আনছে, গুগল দেখে। আচ্ছা, লেখা শেষ করেন, এখন আমরা উত্তরের দিকে যাব। বিজয়ী সিলেকশন হচ্ছে, সবাই লেখা অফ রাখেন, দেখি আজকে জিলাপির টাকা কে নিয়ে যায়। গুগল ম্যান আজকে পারবে? ময়লা ধুলে ময়লা যায় না, ময়লা ধুলে ময়লা যায় না, এটাই। হ্যাঁ, এটাই কথা। এখন বিজয়ী, আমরা বিজয়ীর নাম দেখব। আমি কে কই দেই? আমি, ও মাই গড, রবিন সিদ্দিকী। হ্যাঁ, রহিমা খাতুন আপু বিজয়ী। আর এই টিম পেয়ে যাচ্ছেন, জিলাপির টাকা নিয়ে যাচ্ছেন উনি। ঠিক আছে, তো আমাদের এখানে শেষ হলো। শুভ ভাই, ভাই রাজু আহমেদ, রাজু আহমেদ ভাই, ওই সেন্টেন্সটা কই পাইছে আমি বুঝছি। ট্রান্সলেট করে নিচে দেখেন পথ বন্ধ লেখা আছে। হ্যাঁ, ওইখানে এটা সাজেস্ট করছে, উনি উনি নিয়ে এসে এনে মারি দিছে। আজকে ধরা খেয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার বাসায় একটু একটু এলোমেলো হয়েছে, কারণ আমার বন্ধু আসছে, যার কারণে পুরো ফ্ল্যাট এর লোকজন চলে আসছে ওকে দেখার জন্য। তো যাই হোক, কাম টু দ্য মেইন পয়েন্ট। হীরা আমি গেট লাগাই দিলাম। ওকে, তো বন্ধুরা, মোটামুটি তো কুইজ হয়ে গেল। তো যারা লাকি বিজেতা ছিলেন তারা খুব সহজেই জিলাপির টাকা থেকে শুরু করে সবকিছু নিয়ে নিয়েছেন। তো আশা করি এটা অনেক ভালো ছিল এবং আমরাও উপভোগ করেছি, বেশ মজার ছিল সেগমেন্টটা। তো গত পর্বে, গতদিন আমরা যে কন্টেস্টটা দিয়েছিলাম সেটা হচ্ছে শেয়ার করো তোমার বৃষ্টির দিনের মুহূর্ত। সত্য কথা বলতে গেলে কি, আমরা যেটা জানতে চেয়েছিলাম, আমি জানি না আপনারা পুরোটা পড়েছেন কি না, পুরো যে আর্টিকেলটা লিখেছিলাম আমি, সেখানে কিন্তু প্রিভিয়াস টাইম থেকে শুরু করে আপনার মোমেন্টস, বৃষ্টির কাটানোর মোমেন্ট বা হচ্ছে যে থাকে না স্মৃতিমধুর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা জানতে চাচ্ছিলাম। তারপরেও আমি কাউকে আসলে তেমন ভাবে ডিমোটিভেট করবো না, তবে হয়তো আপনারা একটু, আপনাদের বোঝার ভুল ছিল বা কোন একটু জায়গায় এলোমেলো ছিল, তবে আপনারা যারা পার্টিসিপেট করেছেন তারা সকলেই ভালো করেছেন, আর ভালো করেছেন। আমরা বেশ সকলের কন্টেন্ট করেছি এবং ভালোই লেগেছে। তো যাই হোক বন্ধুরা, প্রথম যে পুরস্কার, সপ্তম প্রাইজ যাকে নেব, মানে যাকে দেওয়া হবে, যে সিলেকশন হয়েছে, আপনারা রেডি তো? হাত দেখতে চাই। রূপাই, ওপার বাংলা থেকে রূপাই, open your mic, this is your time, share your experience, congratulations রূপাই, আপনি কি আমাদের সঙ্গে আছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি যদি, কেমন লাগছে আপনার প্রাইজে? আসলে বলে তো বোঝাতে পারবো না কেমন লাগছে, ফার্স্ট টাইম এরকম হলো, তো আমি তো রেডি ছিলাম না যে কি বলবো আসলে। তো থ্যাংক ইউ সবাইকে, আর থ্যাংক ইউ আমার বাংলা ব্লগ। আপনি কিন্তু অনেক ভালো লিখেছেন, আশা করি ধারাবাহিকতা বজায় রাখবেন, নতুন ইউজার হিসেবেও
অনেক ভালো লিখেছেন, আমি আপনাকে আর্টিকেলটা পড়েছি, সে বৃষ্টির দিনের ফুটবল খেলা পার্ট বাই পার্ট যে ব্যাপারগুলো ছিল অনেক সুন্দর ছিল, ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল, কংগ্রাচুলেশন। পরীক্ষা শেষ হয়ে গেলে পুরোপুরি কনসেন্ট্রেট করব। Congratulations! Open your mic. Hello, Imran Hassan. দেখি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো ইমরান হাসান, ওকে, হয়তো ইমরান হাসান ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তে নাই। পঞ্চম প্রাইজ যার কাছে যাবে মরিয়ম, ওপেন ইয়ার মাইক, কংগ্রাচুলেশন। হ্যালো মরিয়ম আপু, হ্যালো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? জি তো, কেমন লাগছে পুরস্কারে? আসলে কেমন লাগছে এটার অনুভূতি তো শেষ করা যাবে না। এর আগেও অনেকগুলো প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি, তো আর কখনো ঠিকই নাই, এই প্রথম আমি কিছু একটা হয়েছি, তো সেটা ভালো লাগে তো অনেকটাই বেশি লাগছে। আমি হাল ছেড়ে দেইনি যে এক সময় না এক সময় আমি ভালো কিছু করতে পারবো, তো সব মিলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ সো মাচ, আপনি আসলে ভালো লিখেছেন। চতুর্থ স্থান অধিকারী সেও পাবে টেনিস টিম, হায়দার ইমতিয়াজ, কংগ্রাচুলেশন। ওপেন ইয়োর মাইক, হায়দার ইমতিয়াজ। হায়দার ইমতিয়াজ ভাই আমাদের সঙ্গে আছেন কি? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, কেমন লাগছে? ভাইয়া খুবই ভালো আছি, আমি যে বিজয়ী হব এটা তো আমি কখনো ভাবতে পারিনি আসলে। আচ্ছা আপনার বাড়িটা যেন কোথায়? পার্বতীপুর অঞ্চলে মনে না নাকি বিলাসপুর অঞ্চলে? আমি হচ্ছে আপনার, আমার বাড়ি হচ্ছে আপনার ময়মনসিংহ জেলায় আর কি। ও আচ্ছা আচ্ছা, সুদূর ময়মনসিংহ থেকে। বেস্ট অফ লাক, আপনি ঠিক করেছেন চতুর্থ প্রাইজ, শুভেচ্ছা রইল। জি এটা আমার বাংলা ব্লগের মনে হয় আমার প্রথম প্রাইজ এটা। লেগে থাকুন, বেস্ট উইশ আপনার জন্য। জি ভাই দোয়া করবে। আসসালামু আলাইকুম। তৃতীয় ওকে, তৃতীয় স্থান অধিকারকারী যে পাবে 20 স্কিম, কার কাছে যাবে দেখি, কে পেতে চায় 20 স্কিম, 20 স্কিম? Ryan Triple One, open your mic, congratulations! Hello, Ryan bhai, হ্যাঁ কেমন লাগছে, কেমন আছেন? ভাইয়া আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত, আমি ভাবতে পারিনি যে আমি। আহ
আপনি লেগে থাকুন, আপনি ভালো কমেন্টস করেন, এবং আমি দেখেছি প্রিভিয়াস টাইমেও আপনি হচ্ছে উইঙ্কলেস দাদার জুসি জুসি কমেন্টস এর মাধ্যমে যে রিওয়ার্ড গুলো আসে সেগুলো আপনি ক্যাচ করতে পেরেছেন সেভারাল টাইম। তো আই থিঙ্ক আপনার জায়গা থেকে কেমন মনে হয় যে আপনি যে মেথডটা ফলো করেন সেটা যদি আপনি আমাদের অন্যান্য ইউজারের সামনে যদি একটু বলতেন। জি ভাইয়া, আমি আসলে কাজ করি মানে এখন যে স্টিমেটের দাম কম কম কামাই হচ্ছে সেজন্য আমি কাজ করি না, আমি আমার ভালো লাগার থেকে কাজ করি, মানে কাজ করে আমি খুবই ভালো লাগে সেজন্য কাজ করি। আমি কখনো মানে দাম বেশি হলো কিংবা কম হলো সেই হিসাবে আমার পোস্ট করি না, আমি কন্টিনিউ ভালো হলে যেরকম ভাবে পোস্ট করি প্রতিদিন, এমনি নর্মাল যদি লিয়া থাকে মানে কম থাকে বাজারে মার্কেটে তারপরে আমি সেম ভাবে কাজ করি, মানে এটা আমার ভালো লাগে কাজ করে, আমি খুবই ভালো লাগে, আমার ডিসকর্ডে কথা বললেও ভালো লাগে, এটা আসলে ভালো লাগার থেকে কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় এটা সবারই একটা ভালো এক জায়গায় পৌঁছাতে পারবে। জাস্ট আমেজিং, আই ইমপ্রেস হলাম আপনার কথা, পরামর্শগুলো ভালো ছিল সবই বুঝাতের জন্য। আসলে ভালোকে ভালো বলতে তো আমরা কখনো কার্পণ্যতা করি না, নিঃসন্দেহে উনি ভালো একটা ইউজার আর ওনার কন্টেন্ট অনেক সুন্দর ছিল। অবভিয়াসলি থ্যাংক ইউ ভাইয়া, বেস্ট উইশ। দ্বিতীয় স্থান অধিকারকারী যে পাবে 25 স্টিম, কে পেতে চায়? একটা জিনিস খেয়াল করবেন, আমাকে এতজন মেনশন দিছেন ভাই, টু বি অনেস্ট আজকে সকাল 7টার দিকে ঘুমাইছি, আপনাদেরকে মেনশন দিতে হবে না, আমি হয়তো কমেন্টস করতে পারি না সবার পোস্টে, তবে টু বি অনেস্ট বি সয়ার আমরা যারা অ্যাডমিন আছি তারা প্রত্যেকের পোস্ট ভিজিট করি, কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে, এটা দিয়ে আমাদের ভাই রুজি রোজগারের ব্যবস্থা, তো আমরা আমাদের দায়িত্ব কখনোই অবহেলা করি না, আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে সে টিকিট থেকে শুরু করে আপনাদের পোস্ট এভরিথিং যা কিছু আছে সবকিছু ভিজিট করার চেষ্টা করি। আপনারা যে অনেক সময় বারবার মেনশন করেন, বারবার মেনশন করেন অ্যাটেনশন নেওয়ার জন্য, আমরা আপনাদেরকে এমনিতেই অ্যাটেনশন দেবো, বারবার মেনশন দেওয়ার দিয়ে আমাদের অ্যাটেনশন এভাবে নেওয়ার কোনো মানেই হয় না, কারণ আমাদের দায়িত্ব এইটা আপনাদের পোস্ট করবো। ওকে, কাম টু দ্য মেইন পয়েন্ট, আচ্ছা সম্ভবত সে মনে হয় অ্যাভেলেবেল নাই, কংগ্রাচুলেশন তাকে। সর্বশেষ যে প্রাইসটা মানে প্রথম স্থান অধিকার যে করেছে সেভাবে 35 স্টিম, আচ্ছা শেষ করার আগে কয়েকটা কথা বলে নেই, অ্যানাউন্সমেন্ট শেষ করার আগে সকলেই ভালো লিখেছেন, তবে টপিকটা একটু যদি আর একটু সিনসিয়ারলি বোঝার চেষ্টা করতেন তাহলে আরো বোধগম্য হতো আপনাদের লেখাগুলো বানান যেটা যে ব্যাপারগুলো ছিল, কারণ এখানে জাজমেন্ট আমরা কেউ এককভাবে করা হয় না, সবাই করে, সেই উইঙ্কলেস দাদা থেকে শুরু করে দাদা বড়দা ছোটদা আমরা, তো এখানে আসলে নিঃসন্দেহে একদম প্রপার জাজ করা হয়, তারপরেও আমরা মানুষ, আসলে দিন শেষে মানুষে মানুষের জাজ করা একটু টাফ, তবে আমরা জাস্ট যতটুকু পারি চেষ্টা করি নিজের মতো করে হয়তো ব্যাপারটাকে একটু হাইলাইট করার জন্য, তবে আপনারা অনেক ভালো করেছেন সকলেই, আর শুভেচ্ছা রইল তাদের জন্য যারা অংশগ্রহণ করেছে। রহিমা খাতুন, কংগ্রাচুলেশন, আপনি হয়েছেন প্রথম। কেমন লাগছে? আজকে ভাই প্লিজ কান্নাকাটি করেন না, ইমোশনাল হবেন না, রিল্যাক্স, আমি খুবই এক্সাইটেড কাজ করতেছি, আমার কেমন লাগছে বলতে পারতেছি না, অনেক ভালো লাগতেছে অনেক। না, আপনার আপনার কাছ থেকে একটা অনুভূতি জানতে চাবো, ওই যে যখন বৃষ্টির মধ্যে বাচ্চার কান্নার আওয়াজটা, ওই সময় আপনার অনুভূতিটা কেমন কাজ করতেছিল একটু যদি সবার সামনে বলতেন। আসলে কিছু অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না, বৃষ্টি এমনিতেই আমার খুবই পছন্দের, খুবই পছন্দের একটা জিনিস, তারপরে এর মধ্যে হচ্ছে কি আমার বাবুর কান্নার আওয়াজটা দুইটা মিলে মানে
আমার কাছে যে কি ভালো লাগছে আমি আসলে বলে বুঝাতে পারবো না ভাইয়া। তখন তো হসপিটালে ছিলেন না? হ্যাঁ আমি হসপিটালে ছিলাম। আমাদের যে ওটি রুমটা ছিল ওটি রুমটা একেবারে ইয়ের কাছাকাছি, যেখানে বৃষ্টির ইয়েগুলো পড়ে না পানিগুলো পড়ে একেবারে কাছাকাছি, মানে ওটি রুমের থেকে বৃষ্টির শব্দের আওয়াজটা খুবই ভালোভাবে শোনা যাচ্ছে। আর হচ্ছে কি আমার ছেলেও বের করে দিল, মানে আমার ছেলেও আস্তে কান্না করছে, মানে খুব বেশি জোরে না, তো সব মিলায়। আচ্ছা আমি হচ্ছে সমস্যা নাই, আমি হচ্ছে শোতে আসি তো বেশ খুবইবার এখনো। সবচেয়ে মজার ব্যাপার কি ভাইয়া জানেন, মানে এটা কাকতালীয় কিনা জানি না, আমার ছেলের প্রত্যেক বছর বার্থডের সময় কেন জানি অল্প হইলেও বৃষ্টি হয়। হ্যাঁ বৃষ্টি তো অবশ্যই শুভ লক্ষণ। আর আর একটা অনুভূতি যদি শেয়ার করতেন, যে প্রফেসর যে মুহূর্তটা যেটা লিখছেন, ওইটা অ্যাকচুয়ালি ওইটা আমার ক্লাস ফ্রেন্ড ছিল, ওকে আমি কেন জানি দেখতে পারতাম না, ঠিক আছে, তো পরে পরে ওই মুহূর্তে যে সে প্রপোজ দিল, মানে পরে আমার খুব রাগ উঠে গেছিল যে কেন ও প্রপোজ দিবে, আমি যাকে পছন্দ করি না কেন ও প্রপোজ দিবে। পরে ওর থেকে ভাবছিলাম যে ছাতাটা নিয়ে ও বাসায় যাবে, তার পরের দিন ক্লাসে হয়তো দিয়ে দিবে, পরে ওর কাছ থেকে ছাতাটা নিয়ে দিছি, যা তোর ছাতা লাগবে না, তুই ভিজে ভিজে যা, তোর জোর ঠান্ডা হলে আমার কি। সুন্দর ছিল সব মিলে আসলে। শেষের অংশটুকু পরে আসলে ইমোশনাল হয়ে গেছিলাম, আসলে ওই অনুভূতিটা হয়তো মায়েরাই অনেক ভালো বুঝবে, তবু অনেক ভালো ছিল, আমাদের কাছে অনেক ভালো লাগছে। না আমার আমার বাবুটা যখন হয়েছে তখন ডাক্তার বলতেছিল যে ওর না শ্বাসকষ্ট হয়ে গেছে, তো আমার বাবুটা হয়েছে ঢাকা মেডিকেলে, তো শ্বাসকষ্ট হয়ে গেছে, ওকে যে কোনো শিশু হাসপাতালে ভর্তি করানো লাগবে, তো ভর্তি করাইতে হবে কোথায়, মাউতাল মেডিকেলে, মানে ঢাকা মেডিকেল থেকে মোটামুটি অনেক দূরত্বের। তো পরে এক তো শ্বাসকষ্ট, এখন একদিকে আমি অন্যদিকে আমার ছেলে, মানে সব মিলে খুবই টেনশনে ছিল। পরে আমরা ভালো একটা ডাক্তার যখন দেখাই তখন বলল যে না ওকে আর হসপিটালাইজড করা লাগবে না, ও আস্তে আস্তে ঠিক হবে, মানে এই আর কি। থ্যাংক ইউ সো মাচ রহিমা আপু আপনার বৃষ্টির দিনের অনেক সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য, আর আপনার লেখাটা আসলে অনেক চমৎকার ছিল, বিধায় আপনি এই জিনিসটা মানে এই প্রাইজটা বা এই হচ্ছে স্থানটা দখল করেছেন, ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা রইল। আশা করি আমাদের বিগত নেক্সট যে কন্টেস্ট গুলো আসবে, কারণ নেক্সট কন্টেস্টটা আসবে দেখতেই পারবেন, তবে আমি একটু হিন্টস দিই, আগে থেকে হিন্টস দেব না, তবে সকলের জন্য শুভেচ্ছা রইল, ওইটা কিন্তু দাদার পক্ষ থেকে আসবে। ওকে বেস্ট অফ লাক, আর এরই মধ্যে মোটামুটি শেষ হয়ে গেল আমাদের হচ্ছে কন্টেস্টের অ্যানাউন্সমেন্ট। থ্যাংক ইউ সো মাচ গাইস যারা স্থান করতে পেরেছেন, এবং থ্যাংক ইউ অলসো ইউ গাইস যারা পার্টিসিপেট করেছেন, সবাইকে ধন্যবাদ। আর এবার যাব যেটার জন্য সকলেই অপেক্ষা করে আছেন, সেটা হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট। ওকে সুপার অ্যাক্টিভ লিস্ট, প্রথম কথা যে কথাগুলো বলবো, সুপার অ্যাক্টিভ লিস্ট নিয়ে আপনারা অবশ্যই প্রথম থেকে যে ব্যাপারগুলো হাফিজ ভাই, সুমন ভাই, আরিফ ভাই সকলে যারা আমরা যে কথাগুলো বলেছি, কারণ দাদার পোস্টটা একদম ওপেন করা হয়েছে, সকলের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, ওখানে ক্যালকুলেশনটাও করে দেওয়া হয়েছে যে কিভাবে ক্যালকুলেশন হবে, তারপরেও যদি বুঝতে বোধগম্য যদি না হয় তাহলে আমি মনে করছি যে সেক্ষেত্রে আমরাই ব্যর্থ, যে আপনাদেরকে আমরা বুঝাতে পারিনি। সো আশা করি যেহেতু এটা সকলের সামনে ওপেন থাকবে এবং ওপেন আছে, আশা করি ব্যাপারটা এবং ক্যালকুলেশনটা আপনারা বুঝে যাবেন। তো স্যার ওয়ান, গ্রিন 015, শুভ 2021, তহিদা র্যান 111, ববিতা ববি, এচিফা, রাজু আহমেদ, স্বপন 700, তিসানিয়া, লিটন আলী, নাইমো, ইস্তাতমিম, জীবন 47, ফেদাউস 3486, রিপন 40, রবিন সিদ্দিকী, তানজিমা, মায়েদুল, এন রকি, কাজী রায়হান, সাইমা আক্তার, এসআই কাকন, এমডি রাজু, মাহবুবুল লিমন, ইমরান হাসান,
ইশাইশ, গোল্লার আমেম, সাজ্জাদ সোহান, সাদিয়া হক, মোহাম্মদ 786, কিবরিয়া 001, আশিকুর 50, বিডিওম্যান হায়দার ইমতিয়াজ। কংগ্রাচুলেশন ইউ গাইজ যারা টায়ারে অবস্থান করছেন তাদের সবাইকে। আর এরই মাঝ দিয়ে মোটামুটি আজকের প্রথম পর্বের যে অ্যানাউন্সমেন্ট থাকে সেটা শেষ হয়ে গেল। আর দ্বিতীয় পর্বের যে অ্যানাউন্সমেন্ট গুলো আছে একটু পরে শুরু হবে। তো এটাই হচ্ছে কথা। ওকে, হ্যালো, জি দাদা, আদাব দাদা। হ্যাঁ বলছি, আমার একটু ব্যাংকের ম্যানেজার এসেছে, আমি একটু কথা বলছি। হ্যাঁ একটু পরে মানে আমি অ্যাক্টিভ হতে পারবো, আমি একটু মানে ব্যাংকের কাজে একটু বিজি আছি এখন। দাদা যদি দ্বিতীয় পর্বের জন্য যদি একটু পারমিশনটা দিয়ে যেতেন। হ্যাঁ হ্যাঁ পারমিশন দিন, আমি একটু ম্যানেজারের সাথে একটু মিটিং আছে আমার, এখন একটু বিজি আছে বাড়িতে। হ্যাঁ একটু পরে দেখুন, আর 20-25 মিনিট পরে আমি ফ্রি হতে পারবো। আপনারা শুরু করে দিন, আমি শুরু করছি। হ্যাঁ শুনছি আমি। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়ে গেল। আর দ্বিতীয় পর্বে যে চমক থাকছে সেটা হচ্ছে আমাদের, আমি অলমোস্ট হচ্ছে বিকেল বেলার দিকে অ্যানাউন্স করেছি, সেটা আপনারা জানেন ইতিমধ্যেই, যে আজকে এন্টারটেইনমেন্ট সেগমেন্টটা একটু আলাদা হবে। কারণ আমরা আমাদের মাঝে আজকে একজন বিশেষ গেস্ট থাকবে, সে আপনাদের সঙ্গে কথা বলবে। সে হচ্ছে আমার বাল্য বন্ধু, আমি ওকে নিয়ে ইতিমধ্যে একটা পোস্ট করেছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে বেশ জনপ্রিয় একটা কণ্ঠশিল্পী যার নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন, সে হচ্ছে জাকির হোসেন লিমন, বা ইউটিউবে যাকে সকলেই বিভাগী লিমন নামে চেনেন। তো সে আজকে আপনাদেরকে গান শোনাবে, আশা করি তার গান আপনার আপনাদের বা আমার যারা শ্রোতা আছে তাদের সকলেরই ভাল লাগবে। আর ইতিমধ্যে তার আইপিডিসি যে আমার লোকসঙ্গীতের যে আমাদের বাংলা গানের যে প্ল্যাটফর্মটা আছে, ইয়েস বিভাগী লিমন ভাই, সেখান থেকে তার পদ্মার ঢেউরে গানটা বের হয়েছে। তো এটাই ছিল ব্যাপার, আর তার কথা তার মুখেই শুনুন। তো আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? যাই হোক, সবাই যেহেতু বেশ ভালো ভালো সিম্বল দিচ্ছে তার মানে সবাই ভালো আছে। আমি আপনাদের প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে ঠিক খুব একটা জানি না, খুব অল্প সময়ের কথায় শুভর থেকে জানতে পারলাম। আমাদের পরিচয় অনেক আগের, দুশ্চিন্তাতে বসা হতো না, মাঝে মাঝে চেম্বারে চার্জ দিতাম, আর ও শুধু গান গাইতে বলতো আর কি। রাস্তার মধ্যে দেখা হলো সেখানে গান নিয়ে। আর সব থেকে মজার গল্প শুভর সাথে, তখন ঢাকায় থাকতাম, ও একদিন হঠাৎ একটা গানের গান লিখে সেটা ছবি পাঠায় ওর ওর চেম্বারে, সেটা আবার সে আমাকে সুর শোনায়। তো আমি ওর মুখে সেই গানটা শুনি, শোনার পর গানটা ও যেভাবে গাইলো সেভাবেই আর একটু ভালো করে গাওয়ার চেষ্টা করি। গানটা ছিল গান পোকার আমার এ কান্দায় আপাও কি সুখ। তো আমাকে ভুলভাল লিরিক লিখে দেয়, সেই গানটাতে ভুলভাল লিরিকই গাওয়া ছিল আর কি। অরিজিনালি গান পোকার যে গানটা ছিল
সেটার মতো ছিল না, তো সেটার জন্য গান প্রকাশের সাথে একটুখানি ঝামেলা হয় আর কি, কপিরাইট ইস্যু নিয়ে। কিন্তু ব্যাপারটা খুব মজা ছিল, এরকমই করতো আগে থেকে, মানে দেখা পেলেই আর কি গান নিয়ে মাথা খারাপ করা শুরু। আজকেও একই ঘটনা, কাল এমনিতেই দেখা হলো চেম্বারে যে, আর তার মধ্যে এরকম আপনাদের সামনে এসে গান গাওয়ার জন্য সে কত কত কাহিনী। রাত 3:30 বাজে, ফোন দিয়ে এসে এই ঝামেলা শুরু। আপনাদের যখন গান গাওয়ার সময় হবে তখন আমরা কিছু গান গাইবো, এখন আপাতত আমি বাউলের উপরেই কাজ করছি, তো আমি কিছু বাউল গান গাওয়ারই চেষ্টা করব। শুভর পার্সোনাল কিছু রিকোয়েস্ট ছিল যে এই গানগুলো শুনতে চাই, আমি চেষ্টা করব সে গান শোনানোর। হ্যাঁ হ্যাঁ, আমি লালন সাজির একটা গান দিয়ে শুরু করছি। গানটা আমার খুব পছন্দের, শুভ বলেছিল যে আমার পছন্দের কোন একটা গান দিয়ে শুরু করতে। গানটা হচ্ছে সহজ মানুষ, এটা অনেক সহজ একটা গান, আবার অনেক কঠিন একটা গান। আপনারা কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক? যদি কেউ একটু কনফার্ম করেন তাহলে খুব ভালো হয়। জি শুনতে পাচ্ছি। জি ভাই, লেমন ভাই শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ ভাই। তুই আমার ডিভাইস ধর, তুই এটা এটা নিয়ে বস, এটা নিয়ে বস, এখানে বস, তাহলে একদম ক্লিয়ার শুনতে পারবো। আচ্ছা, আমি একটু দুঃখিত হাফিজ ভাই, আমি আপনাকে কাইন্ডলি যে মেসেজটা দিছি ওটা একটু একটু চেক করেন, হয়তো একটু এদিক সেদিক হয়েছে, এটার জন্য দুঃখিত। আপনারা কি প্রপারলি শুনতে পাচ্ছেন? শুধু একটার বেশি শুনবে। জি শুভ ভাই শুনতে পাচ্ছি আমরা, বেশ ভালোই ক্লিয়ার শুনতে পাচ্ছি। ঠিক আছে, সহজ মানুষ ভোজ দেখনারে দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজ দেখনারে দিব্য পাবিরে অমূল্য নিধি সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য জ্ঞান।
ভজে মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবি খাঁটি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবি খাঁটি মরিলে মরিলে সকল মাটি মরিলে সকল মাটি তরাই ভেদ লও জেনে তরাই ভেদ লও জেনে ভোজে দেখ নারে মন দীপ জ্ঞানে শুনি বলে পাবো না শুনে তো মন মানে না শুনি বলে পাবো খানা তা শুনে তো মন মানে না বাকির লোভে নগদ পাওনা বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে কে ছাড়ে এই ভুবনে সহজ মানুষ ও যে দেখ নারে মন দীপ্ত জ্ঞানী আসালা তুল মেরা দুল মমে দিনা জানতে হয় নামাজের মেনা আসালা তুল মেরা দুল মমে দিনা জানতে হয় নামাজের মেনা বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা লালন লালন কনে তুমি সহজ মানুষ ও যে দেখ বাবিরে অমূল্য নিধি
থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কেমন আপনারা শুনতে পেরেছেন, আমি যদি একটু ভালোই শুনছি। ইকো বা অন্য কোনো সমস্যা হচ্ছে কি? না, অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা শুভ ভাই, আপনি ধরেন হেডফোনটা যদি খুলে ফেলেন, ধরেন আপনি যদি মোবাইল থেকে হন তাহলে যদি ডাইরেক্ট হয় তাহলে আরো ভালো হয় আর কি। হেডফোনটা খুলে ফেলেন আপনি, হ্যাঁ, লাউডে দিলে ফুল ভয়েসটা কভার করবে আর কি, আর না হলে হেডফোন একটু সমস্যা হয়, ওটা করলে বেটার হয়, মানে গান গাওয়ার সময়, এখন না গান গাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, আমি আসলে হেডফোনটা দেবো কি বলুন, আমি জানি না কেমন শুনছেন আপনারা, তবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি আজকের শোটাকে আরো প্রাণবন্ত করার জন্য। সাথী আপু কেমন আছেন, যদি আপনি মাইকটা একটু ওপেন করতেন। হ্যালো সাথী আপু। জি আসসালামু আলাইকুম। তারপরে কি খবর সাথী? অনেক ভালো আছে। জি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খবর অনেক ভালো। আর লিমন ভাইয়ের গান উপভোগ করছিলাম, সত্যি অনেক ভালো লাগছে। প্রথম গানটি যথেষ্ট কঠিন ছিল, কিন্তু উনি অনেক সুন্দর করে গিয়েছেন। আমার বাংলা ব্লগ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে লিমন ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদেরকে এই বিনোদন দেওয়ার জন্য। আচ্ছা সাথী, তোমার কেমন মনে হয় যদি এরপরে আরেকটা, যদি মনে করো সাপোজ তুমি করে বললাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কারণ উই আর ফ্যামিলি। ইয়া ইয়া, যদি মিলন হবে কতদিনে গানটা শোনা যায় এখন, তাহলে কেমন হবে? হাফিজুল্লাহ ভাই, আপনার কাছে কেমন লাগবে যদি মিলন হবে গানটা শোনা যায়? দারুন, এই গানটা আসলে আমার অনেক পছন্দের। অবশ্যই অবশ্যই ভালো ভাই, অনেক ভালো হয়, সেই ক্ষেত্রে আকর্ষণটা তো অবশ্যই বৃদ্ধি পাবে, এটা তো নিঃসন্দেহ, বলার অপেক্ষা রাখে না। অনেক পছন্দের গান আসলে এগুলো তো ভাই, আমাদের মাটি মানুষের গান অনেক ভালো লাগে আসলে, অনেক জনপ্রিয় একটি গান, এবং আমি বিশ্বাস করি এখানে যারা আমরা উপস্থিত আছি সকলেরই খুব পছন্দের এই গানটি, মিলন হবে কতদিনে। ওকে, তাহলে আমরা দেখি লিমনের কাছে যাই। লিমন, তোমার পক্ষে মিলন হবে কতদিনে শেষের গান, এই গানটা শেষে গাওয়া হয়, মানে একটা অনুষ্ঠান হোক বা যে কোনো কিছু হোক, ইভেন এই সেম বিষয়ের কারণে, সেম কারণে লালন সাজির জীবনী নিয়ে যে একটা ফিল্ম বানানো ছিল এটা সিনেমা, সেটাতেও শেষে এই গানটা রাখা হয়, তো এটা শেষের গান। আপনারা কি এখন শেষ করে দিতে চান গান? পাগল মন, এই গানটা আগে গাইতাম। আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা এখন উপভোগ করুন, আমি আসলে ও আধ্যাত্মিক স্বভাবের মানুষ, তো আসলে এত মানে শিল্পীর আসলে যে যে ব্যাপারে একটু ঘাটাঘাটি করে, এই ব্যাপারগুলো আসলে এত কাছ থেকে না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, ও চেষ্টা করছে ওর মতো করে। আর আসলে গানের জন্য ওর একটা মজার কথা বলি, গানের জন্য কিন্তু ওর জীবনের ইঞ্জিনিয়ারিং যে ক্যারিয়ারটা ছিল, ও কিন্তু সিএসসি তে পড়াশোনা করতো, আমেরিকান ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। যখন ফাইনাল প্রবে মানে ইয়ারে ছিল, একটা না দুটো সেমিস্টার ছিল মনে হয় না,
দুটো সেমিস্টার ছিল, তখন ও একদিন রাতে স্বপ্ন দেখে যে দুপুর বেলা ম্যাসে, আমি যদিও পোস্টে লিখেছি, যে দেখে যে সে একতারে হাতে নিয়ে গান গাচ্ছে। ওর পরে ওই যে দেশান্তরি হয়ে যায়, তারপরে গান শেখার জন্য ঘুরে ফিরে ঘুরে ফিরে শহর নগর বন্দর তন্ন তন্ন করে ঘুরে ফিরে গানের জন্য আর কি তার পড়াশোনার একাডেমিক ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, মানে সে অনেকটা দেশান্তরী জীবনযাপন। তারপর থেকে এই তো চলছে দিনকাল। তো ওকে, এবার গান গাবে ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। তো সাথী তোমার কেমন মনে হয় এই গানটা কেমন হতে পারে? হ্যাঁ, সত্যি খুব চমৎকার একটি গান, আমাদের সকলের খুবই প্রিয়। আমি আশা রাখছি আমাদের সবাই যারা উপস্থিত আছেন সকলের চিত্তকে ভরিয়ে দেওয়ার জন্য এই গানটি যথেষ্ট ভালো ভূমিকা রাখবে। তো চলুন আমরা সবাই এই গানটি উপভোগ করি এবং আমাদের সকলের চিত্তকে ভরিয়ে নেই। ধন্যবাদ। কে বলে পাগল সে যেন কোথা, রয়েছো কুরে কেন কথা বলে, পাগল মন রে মন কেন কথা বলে, পাগল মন রে মন কেন কথা বলে। আমি বাকি আমার মনটাই বাকি, আজও পারলাম না আমার মনে আমি বাকি আমার মনটাই বাকি, আজও পারলাম না আমার মনে কেন কথা
আচ্ছা আপনারা কেমন উপভোগ করছেন? আচ্ছা সাথী, তারপরে তোমার কেমন লাগলো বলো? অসাধারণ, আমি যদি এভাবে বলতে চাই, সৌন্দর্য আর আনন্দ আজ একই ধারায় আমার বাংলা ব্লগে বহিত হচ্ছে আমাদের লিমন ভাইয়ের গানের সুর। এই সুর আসলে আমাদের সবার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে বলে আমি মনে করি। অনেক ভালো লাগছে শুভ ভাইয়া। আচ্ছা, আমি মনে মনে হয় একটু আগে টিনটিনের গলার আওয়াজ শুনলাম, সম্ভবত 1 2 3 4। আমি জানি না দাদা এখনো ফ্রি হয়েছে কিনা, দাদার মাইকটা অন করা। কেমন আছো আব্বু টিনটিন? মাইক অন করা, অন করেছে তাহলে ও। দাদা কেমন লাগছে? হ্যাঁ, আমাদেরকে গান শোনাতে চাই টিনটিন বাবু, এই জন্য মাইক অন করছি। গান শুনছে, একটু কাজ করছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। গান ভালো, খুব ভালো লাগছে, সব ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনার পক্ষ থেকে যদি কোনো গানের ব্যাপারে কোনো ই থাকে, রিকোয়েস্ট থাকে, যে নির্দিষ্ট কোনো গান যদি শুনতে চান আপনি অথবা বৌদি অথবা টিনটিন বাবুর পক্ষ থেকে যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে, তাহলে আমরাও সেটা উপভোগ করতে পারবো। পছন্দের দাদা মাইকটা ওনার, মানে আমি তো আসলে মানে উনি তো সম্ভবত মানে বাউল সঙ্গীতে গান করেন, আমার তো এই ব্যাপারে একটু ইয়ে কম, নলেজ কম। তবে আমার একটা গান প্রিয় গান ছিল, লালন লালন ফকির লালন সাহের গান একটা, যে সব লোকে কি কয় লালন কি জাত সংসারে, এই গানটা, এই গানটা বেশ প্রিয় গান ছিল। হ্যাঁ, এই গানটা শুনে ভালো লাগে। তাহলে আমরা সেই গানটা শোনার অনুরোধ করতে পারি দাদার পক্ষ থেকে, আমরা সবাই সেই গানটা শুনতে চাই যদি সুযোগ হয় আর কি। আচ্ছা, আমরা দাদা যদি একটু আমাদের শিল্পীর সঙ্গে একটু কথা বলতেন। হ্যাঁ, ওটা বলবো তো, কিন্তু ওরা একটু মানে অনুষ্ঠানের শেষের দিকে বললে বেটার হতো আর কি, তাহলে একটু গল্প করা যেত। ঠিক আছে, একটু গল্প করা যেত। ওকে দাদা, তাহলে এবার আপনার পছন্দের গান হয়ে যাবে। সাথী কি বলো, দাদা যেহেতু কমেন্ট করেছে এবং হাফিজ ভাই, অবশ্যই এই গানটি সবার পছন্দ। এই গানটা করুন, আমি আসলে আমার নিউ একটা কোম্পানি হবে তো লঞ্চ হবে, একটু মানে বিজি আছি আর কি, তারপরে আমি শুনছি গানগুলো, খুব উপভোগ করছি আর কি, কোনো সমস্যা নেই, আমি শুনছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন এবার উপভোগ করা যাক দাদার সেই প্রিয় গানটি লিমন ভাইয়ের কণ্ঠে। শুভ ভাইয়া, অবশ্যই অবশ্যই। ও রেডি হচ্ছে।
আমার ডিটা ডবলটা। সবচেয়ে মজার ঘটনা শো চলাকালীন সময়ে, যেহেতু ওকে কালকে আমি অনেক রাত্রে রিকোয়েস্ট করে অনেক ভাবে ম্যানেজ করেছি, সে প্রায় 3:30 কি 4টার দিকে সম্ভবত, তারপরে যাই হোক বাল্য বন্ধু হয়তো এই জন্য আমার অনুরোধটা ফেলতে পারেনি, আমিও চাচ্ছিলাম যে একটু ব্যতিক্রম কিছু করার জন্য। ওকে আপনারা উপভোগ করুন তাহলে। লালন বলে জাতির কিরু, লালন বলে জাতের কিরু, আমি দেখলাম নাই নজরে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন বলে জাতের কি রু, লালন বলে লালন বলে জাতের কি রু, আমি দেখলাম নাই নজরে। সব লোকে কয় লালন কি যা এই সংসারে, সব লোকে কয় লালন কি যা এই সংসারে। হায় হায়
গৌরব করে যথাযথারে হীর লালন বলে লালন বলে জাতি খাতা লালন বলে লালন বলে জাতি খাতা ডুবাইছি সাধু সদ বাজারে সাধু সদ বাজারে এই সংসার সব লোকে কয় লালন কি যায় এই সংসার লালন বলে জাতির কিরু লালন বলে লালন বলে জাতির কিরু আমি দেখলাম নাই নজরে সব লোকে কয় লালন কি যায় এই সংসারে সব লোকে কয় লালন কি যায় এই সংসারে আমি জানি আচ্ছা এই গানটা দারুণ লেগেছে কারণ গানের কথাগুলো পারফেক্ট সুরেই গাওয়া হয়েছে আর কি তা শুভ ভাই আছেন এখানে জি দাদা হ্যাঁ আমি মানে যেহেতু তো ওনাকে তো এমনি তো জাস্ট অতিথি শিল্পী হিসেবে আমাদের ইয়ে করা হয়েছে কোনো পারিশ্রমিক নেই তারপরও আমি মানে এই গানটা শুধু এই গানটার জন্য $100 আপনাকে পাঠিয়ে দেবো আপনি ওনাকে দিয়ে দেবেন মানে বাংলাদেশি টাকায় ওই ₹10,000 মতো হবে আর কি জি দাদা ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ গানটা সত্যি মানে খুব সুন্দর গান গাইছেন এই গানটার গল্পটা একটু খুব সুন্দর মানে এই গানটা আগে একরকমের সুর ছিল মানে এই গানটার অনেক রকমের ভাবে গাওয়া হয় তো মেইনলি এই গানটা দোতারার মানে শুধু একতারা দিয়ে এই গানটার আসল যে বিউটিটা সেটা পাওয়া যায় না তা হচ্ছে আপনার মনসুর ফকির সাহেবকে চিনবেন হয়তো মনসুর ফকির সাহেব উনি ওপার বাংলার তো ওনার আশ্রমে আমি ছিলাম বেশ কিছুদিন ওনার থেকে গান শেখা ওনার কাছে দোতারার হাতে খুরি তো ওনার গলায় ওনার দোতারা এই গানটা শুনলে আপনি পাগল হয়ে যাবেন মানে এত সুন্দর আমার মেইন সাধনার একটা জায়গা ছিল যে আমাদের এদিকের বাউল গানগুলো যেগুলো যেমন লালন সাঁইজির গান রাধারমণ দত্ত তারপর জালালুদ্দিন খান এনাদের গানগুলো এগুলোকে যদি রাগের আদলে যে কথার সাথে রাগের আদলে যদি এর এক্সপ্রেশন গুলো নিয়ে আসা হয় তাহলে ব্যাপারটা আলাদাই হয় এটা নিয়ে অনেকেই কাজ করে মেইনলি ওপার বাংলাতে এই বিষয়টা নিয়ে বেশি কাজ করে কিন্তু সেখানে কথার ভাব গুলো হারায় অনেক ক্ষেত্রে নাকি বেশ কয়েকজন শিল্পী তাদের আমি দেখলাম যে কথার আসলে ভাব গুলোকে না ধরে রেখে খুব ভালো গাওয়া হচ্ছে আমি চেষ্টা করলাম শুধু আমি নিজেই শান্তি পেলাম না আসলে এর সাথে খুব দোদারা মিস করলাম গানটার সাথে আপনাকেও ধন্যবাদ আসলে গানটা এভাবে আমাকে না গানটা ঠিক খুবই মানে আমার মানে মনের মতোই গাওয়া হয়েছে আর কি গানটা ঠিক আছে ঠিকঠাক ছিল সব এনজয় করেছি এনজয়মেন্টটাই তো আসল আসলে গানটা আমি মনে করি যে কোনো শিল্পীর গানের একটা নিজস্বতা থাকা উচিত জাস্ট ক্রামিং না করে অন্যের ঠিক অন্যের মতো হুবহু গান গাওয়া তেমন আমার একটা পছন্দ গান এখানে আপনার কিছু একটু নিজস্বতা পেয়েছি আমি আর গানটা তো মোটামুটি আমার একটু প্রিয় গান লালনগিরি তেমন শোনা হয় না আমার কিন্তু এই গানটা আমি বেশ মাঝে মাঝে শুনি সেই গানটা একবার পারফেক্টলি গাওয়া হয়েছে আর কি বলতে পারবো এবং আমার বড় বড় কথা যেটা আমার খুব ভালো লেগেছে এটাই হচ্ছে কথা থ্যাংক ইউ সো মাচ এটা তো এক থেকে আর বড় পাওয়া কি একজন শিল্পীর জীবনে দাদা আশা করি এখন যে গানটা হবে সেটাও ভালো লাগবে এবং
আমি আপনার মাধ্যমে সকল দর্শককে বলতে চাই, যারা এখন যে গানটা শুনবেন, সম্ভবত কি গান? রাধারমণ পার্বতী 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 একটু ক্লিয়ার করে বল। এই গানটি কিছুদিন মনে মনে আপনারা শুনবেন হয়তো। গানটা আমার খুব পছন্দের একটা গান। আবার গানটার আসলে ভাবটাই আলাদা, ভাবটাই অনেক সুন্দর। কিছুদিনে মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িতে রাখ গোপনে, কিছুদিন মনে মনে রাধার বন্ধুরা রাধার বান্ধবী সমস্ত মীরা রাধাকে বলছে এই কথাগুলো। ইশারায় কইবি কথা বটে মাঠে, রাইলো ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে, কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িতে রাখ গোপনে, কিছুদিন মনে মনে বলি শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে, শ্যামকে যখন পড়বে মনে, বলি চাইবি কালো মেঘের পানে, আরে রান্না শালি কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে, কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে স্বামীর পীড়িতে রাখবো কোণে, কিছুদিন মনে মনে বলি শ্যাম সায়রে নাইতে যাবি, গায়ের বসন ভিজতে জানি, শ্যাম সায়রে নাইতে যাবি, গায়ের বসন ভিজবে কেনে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে,
বলি গায়ের বসন ভিজবে কেনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে মারের কোণে শ্যামের বিদিতে রাখবো মনে কিছুদিন মনে মনে আর বলবি আমি যাই দক্ষিণে আরে বলবি আমি যাই দক্ষিণে মনের কথা মনে থাকে মনের কথা মনে থাকে পরশীতে জানবে কেনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের ভিড়িতে রাখবো মনে 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 ইশারায় কইবি কথা গোটে মাঠে তেরাই লো ইশারায় কইবি কথা গোটে মাঠে দেখি যেন কেউ না জানে কেউ না বুঝে কেউ না শোনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে যারা প্রেম করেছেন তারা বুঝবেন গানটার মধ্যে কি বলা হলো। থ্যাংক ইউ সো মাচ দাদা। আসলে চেষ্টা করা হচ্ছে। হাফিজ ভাই যদি আপনি কিছু বলতেন আসলে ওর সঙ্গে কথা বলতে পারেন। হ্যালো হাফিজ ভাই, বা আপনাদের গান কেমন লাগছে সকলে শুনতে? অনেক ভালো লেগেছে আসলে। ওনার পারফরমেন্স গুলো তো আমরা ইউটিউবে দেখি। অনেক পছন্দের একজন শিল্পী আসলে আমাদের, আমরা খুব পছন্দ করি। বিশেষ করে আমি ওনার যে গানগুলো আছে মোটামুটি সবগুলোই শুনি আর কি। হ্যাঁ, ওনার লাইভ পারফরমেন্স দেখতে পাচ্ছি আসলে, এটা আমাদের সৌভাগ্য অনেক, যেটা শুধুমাত্র আপনার কারণেই হচ্ছে ভাই। আসলে আমাদের অনেক বড় সৌভাগ্য। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। আসলে আমি বিশেষ করে আজকে লাইভটা নিয়ে এতটা পরিমাণ ওয়ারিড ছিলাম যে আমি সারাটা দিন ঘুমাইতে পারিনি, টু বি অনেস্ট। আমি যদিও বলবো, যাই হোক, এগুলো প্রফেশনালিজম তো এগুলো আপনারাও বোঝেন, তবে আমি খুবই মানে টেনশনে ছিলাম যে আসলে কিভাবে সময়টা স্পেন্ড করব। মানে মানে একটা জিনিস আসলে ডেলিভারিটা দেওয়া, আপনি বলেছেন, কারণ এটা যেহেতু আমরা একটা ওই স্টুডিও না আমাদের, সুতরাং এখানে অনেক মাঝখানে মোবাইলের সাউন্ড কিরকম আসবে আসলে দুশ্চিন্তা হয় ভাই। হুম হুম, তো লিমন আমরা কি তোমার আর একটা গানে যাবো? পরজন্মের আধা
দাদা যদি আপনার কোনো ব্যক্তিগত রিকোয়েস্ট থাকে, এটা তো ভালো গান, এটা তো ভালো, বনমালি তুমি পরতন হয়ে রাধা এই গানটা দাও। এবার এখন চিপস খাইছ না, চিপস খাবি আরো, খাও খাও বলি কাঁদিয়েছ শ্যাম তুমি, কাঁদিবে তেমনি আজ কাঁদিব না আমি, কঠিন পাষাণ তুমি পরজনমে হইও রাধা রাধা পরজনমে হইও পরজনমে আমারি মতো রাধা হইও তুমি প্রিয়া রাধা গো, পরজনমে হইও রাধা কাঁদিও কাঁদিও আমারি মতন তুমি কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও, কাঁদিও কাঁদিও আমারি মতন তুমি কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও, বুকে নিও দুঃখেরি চিন্তা করো জন্মে হইও রাধা রাধা গো, করো জন্মে হইও রাধা ধাইও ধাইও যমুনারি কূলে তুমি ধাইও, বিরহ কুসুমের মালা নিরলে গাঁথিও, ধাইও ধাইও যমুনারি কূলে তুমি ধাইও, বিরহ কুসুমের মালা নিরলে গাঁথিও, নামানিও ননদিনী বাধা পরজনমে হইও রাধা রাধা গো, পরজনমে হইও রাধা তোমারি চরণে বাসি, তোমারি বাসি আমারি বিনাতি, তোমারি বাসিতি আমারি বিনাতি, একই সুরে ছিল সাধা পরজনমে হইও রাধা রাধা গো, পরজনমে হইও রাধা।
আমি জানি না, আমি সামন থেকে শুনে আমার গুড পাম হচ্ছিল, আপনাদের কি হচ্ছে আমি জানি না, কেমন বা শুনতে পাচ্ছেন এটাও আমি জানি না, তবে আমি আমার মতো করে চেষ্টা করছি, যদিও নেটওয়ার্ক ইস্যুর একটা প্রবলেম থাকেই। আপনারা কেমন শুনতে পাচ্ছেন? অনেক অনেক ভালো শুনতে পাচ্ছি, যদি আমি আমার ভাষা, হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে শুভ ভাই। হ্যাঁ আমি শুধুমাত্র ওনার গান শুনবো বলেই তাড়াতাড়ি করে এখানে নানুর বাসাতেই জয়েন করলাম। আমি একটু সাইডে এসে কথা বলতেছি ওনাকে, মানে আমার ওনার গানগুলো আমার খুবই পছন্দের, আমি প্রায় শুনতাম, আজকে লাইভ শুনতে পেয়ে অনেক ভালো লাগছে স্যার, থ্যাংকস শুভ ভাই। ওকে, আমি আসলে চেষ্টা করেছি, উনি আমাদের মডারেটর নরিন ম্যাম চিটাগাং থেকে। গান শুনে আমার একটা অনুভূতি হলো, আমি কি বলবো? হ্যাঁ অবশ্যই, কেন নয় সাথী, তুমি বলো তোমার মতো। আচ্ছা, মাঝে মাঝে মনে হয় বেলা বেলায় স্বপ্নের ঘোরে দিন কেটে যায়, সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে কল্পনায় গড়া ঘর বাঁধো প্রতি রাতে, জ্যোৎস্নার আলোয় মারিয়ে যায় ভোরের ইপ্ত আলোতে, ঝাপসা স্মৃতিগুলো জেগে থাকে মনের অগোচরে, মাঝে মাঝে বেলা অবেলায় সাদা মেঘের ক্যানভাসে কল্পনার রঙে ছবি আঁকি, মাঝে মাঝে ভাবি হারিয়ে যাই, নদী না পাহাড় না না কোনো বনে, হারিয়ে যাই নগরীর মানুষের ভিড়ে। আমার বাংলা ব্লগে লিমন ভাইয়ের গানের সুরে কেমন হলো বলো তো শুভ? জাস্ট মাইন্ড ব্লোয়িং, অবভিয়াসলি সুন্দর সাথী। আচ্ছা তোমাকে একটু পরিচয় করে দেই, লিমন ও হচ্ছে আমাদের হচ্ছে এখানকার অনেক সিনিয়র একজন আপু, উনি কিন্তু কবি একজন, উনি ভালো কবিতা লেখে আর ইনস্ট্যান্ট। হ্যাঁ সাথী ম্যাডামের কথা। হ্যাঁ জি ভাইয়া, না না সাথী ম্যাডাম উনি হচ্ছে, না আপনার কথা বললাম আর কি ওনাকে। আমাদের সঙ্গে কিন্তু আমাদের ছোট দাদা আছে, আমি যদি একটু ছোট দাদার কাছে মাইকটা নেওয়ার চেষ্টা করি। ছোট দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? ছোট দাদা হচ্ছে আমাদের বড় দাদার ভাই। জি দাদা। হ্যাঁ শুনছি তো। আমি জানি না দাদা কেমন হচ্ছে, তবে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি সবাইকে এটা নিয়ে আর কি দাদা, আমি
অনেক সুন্দর এবং আপনার ওই যে সরি বললি বিলে যে ঘুরতে গিয়েছিলেন আজকে ওটা নিয়ে কিন্তু আমরা কুইজও রেখেছিলাম, তো হচ্ছে আমরা ওই আমি জানি না কেমন হচ্ছে, আমি খুবই নার্ভাস আর কি আসলে। আমাদের এখানকার এক্সিকিউটিভ অ্যাডমিন মানে সব আইটি রিলেটেড, মানে দাদা না থাকলে ছোট দাদা হ্যান্ডেল করে সবকিছু। এবং সেই সাথে ধন্যবাদ অসংখ্য স্বাগত ম্যামকে, সেও শুনছে। বড় দাদা আমরা একদম ওনার একদম শেষ পর্যায়ে আসছি, যদি দাদা আপনি কিছু বলতে আর হয়তো দুটো একটা গান করে। হ্যাঁ একটু আমরা আলোচনা করবো, একটা গান হোক তারপরে। জি দাদা আসলে বাসায় একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে তো। হ্যাঁ ওই তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, একটা গান হোক তারপরে আলোচনা করে তারপরে আমাদের আমরা শেষ অনুষ্ঠান। জি দাদা, হাফিজ ভাই যদি কিছু বলতেন, আমাদের একদিন সুমন ভাই, উইংলেস ভাই। না আমি তো শুরুতে বললাম কারণ আজকের হ্যাং আউটের এন্টারটেইনমেন্ট পর্বটা একটু বিশেষ ভাবে ব্যতিক্রম ছিল, কারণ আমরা এতদিন তো গানগুলো ইউটিউবের মাধ্যমে বা অন্যভাবে শুনছি, তবে আজকে আমরা লাইভ শুনলাম। আমার বাংলা ব্লগের সকল সদস্যরা লাইভ শুনলো এবং সবাই তাদের অভিমতগুলো বেশ সুন্দরভাবে প্রকাশ করতেছিল, কারণ চমৎকার অনুভূতি কাজ করতেছিল গানগুলো শুনে। সত্যি একেবারে দারুণ ঝমঝমার একটা পর্ব হয়েছে আজকে শুভ ভাই, এটার জন্য আপনি সত্যি ধন্যবাদ প্রাপ্য। এবং আমাদের এই শিল্পী ভাইকেও ধন্যবাদ দিতে চাই, উনি এতটা কষ্ট করে সময় করে আমাদের এখানে আসলেন এবং আমাদেরকে এন্টারটেইন করলেন, এটা সত্যি আমরা আনন্দিত ভাই। টু বি অনেস্ট, ও যখন মানে বাসা অবধি আসছে আমি তখনও শিওর ছিলাম না যে ও আসবে কিনা, কারণ ও তো এখন নিজেকে গুটিয়ে রাখছে, ওই আইপিডিসি ওই ওটা হওয়ার পর থেকে আরো বেশি ইয়া হয়ে গেছে, মিডিয়া থেকে শুরু করে এভরিথিং মানে যেটা হয় আর কি, এটা তো বোঝেনি আপনি। আর তারপরে সুমন ভাই যদি কিছু বলতেন। হ্যাঁ ভাই, কালকে যখন আমি প্রথম শুনলাম তখন তো প্রথমে ওইভাবে চিনতে পারিনি, তো আপনি যখন লিঙ্কটা দিলেন আমার কাছে, ওই লিঙ্কটা ওই গানটা তো আমার কাছে খুবই প্রিয় ছিল। আমি এই টাইপের গান শুনি সবচেয়ে বেশি, লালনের গান, তারপর আপনি যেটা দিলেন কালকে ওই টাইপের গানগুলো আমি অনেক বেশি শুনি, তো আমি তখনও বিলিভ করতে পারি নাই যে উনার গানটা এইভাবে আমরা সরাসরি এখানে শুনতে পারবো। তা আজকে যখন শুনলাম পুরোটা সময়ই আমার মধ্যে একটা মুগ্ধতা কাজ করতেছিল। আসলে ধন্যবাদ দিয়ে তো ইয়ে করা যাবে না ওনাকে, আর আপনি না থাকলে তো আসলে এটা সম্ভব হতো না, ভালোবাসা দুইজনের জন্য অনেক। আর তারপরে আমাদের হচ্ছে আরিফ ভাইয়ের কাছে যাব। হ্যাঁ জি ভাই, আমি তো শুরুতেই বললাম ভাই, আসলে ওনার গানগুলা ইউটিউবে যখন মানে শুনতাম দেখতাম অনেক ভালো লাগতো, আসলে ইউটিউবে ওনার একজন বড় ভক্ত আসলে আমি, তো যখন আপনি বললেন কালকে লাইভ আসবে আসলে আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে, উনি আসবেন কি আসবেন না এই জন্য আর কি। হ্যাঁ 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 সেটাই, বাবাকে বলে কি ভাই মান সম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার বিশাল ব্যাপার, খুবই ভালো লাগলো আসলে। এরকম আমার আইডিয়া ছিল না সেরকম ভাবে আমার বাংলা ব্লগ নিয়ে, তো কালকে ওর লেখা পড়লাম কিছু, তারপর আর কি আজকে অনেক কিছু জানলাম গতকাল রাত্রে পড়লাম। আপনার উপস্থিতিতে আসলে আমরা সত্যি অনেক খুশি, সত্যি আসলে আমরা অনেক। আর কালকে থেকে তো শুভ ভাইয়ের মধ্যে যে এক্সাইটমেন্টটা কাজ করতেছিল আমি বুঝছি, শুভ ভাই আমাকে অনেকবার ফোন দিছে যে কেমনে কি করা যায় ভাই আনতেন, আমি বুঝতে পারতেছিলাম ভাইয়ের মধ্যে অনেক বেশি এক্সাইটেড, ভাই অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে আসলে এই মুহূর্তটা কিভাবে হ্যান্ডেল করবে ব্যাপারটা নিয়ে। তো সবকিছু শেষে এখন আমরা আসলেও এনজয় করছি অনেক, পুরো মুহূর্তটা অনেক এনজয় করছি। উইংলেস ভাই যদি কিছু বলতেন, উইংলেস দা
আচ্ছা আমরা উইকলিটাকে দেখতে পাচ্ছি না, যাই হোক। আচ্ছা আমাদের মডারেটর ভাই বোনেরা যদি কিছু বলতেন, রূপক ভাই, সিএম ভাই বা কিং প্রজা। আচ্ছা শুভ ভাই, আমি হচ্ছে মানে মিউজিক এখন কম শোনা হয়, একসময় প্রচুর গান শুনতাম, তো এখন কম শোনা হয়, এই কারণে হয়তো মানে ওনার গানগুলি আমার কোনোভাবে মিস হয়ে গেছে আর কি। আইপিডিসির যে অ্যারেঞ্জমেন্ট গুলি হয়, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এগুলি খুব ভালো হয়, আমার বেশিরভাগই শোনা, ওনারটা কিভাবে মিস হয়ে গেল বুঝলাম না আসলে। তবে এই লালন সঙ্গীত আমার কাছে এমনিতে ভালো লাগে, ওনার যে গানগুলি এটা আসলে এই ধরনের গান আমার কাছে খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট আমাদের ফরিদপুরে একজন আছেন, উনি খুব ভালো লালন সঙ্গীত গান, পাগলা বাবলু বলে ওনাকে, উনি হচ্ছে যারা লালন গীতি করে আর কি, অনেকে হয়তো ওনাকে চেনে, তো ওনার গানগুলি শুনে শুনে আর কি এই মানে গানগুলির প্রতি একটা ইয়ে তৈরি হয়েছে। তো উনি যে গানগুলি গেয়েছেন আসলে চমৎকার লেগেছে, যদিও আমাদের এই ডিসকর্ডে আসলে গান শোনার জন্য একদম পারফেক্ট পরিবেশ না, মানে গান শোনার জন্য যে একদম সুন্দর একটা সাউন্ড সিস্টেম দরকার বা ফ্লোটা খুব সুন্দর দরকার, এই নেটওয়ার্ক ইস্যুর কারণে কিছু কিছু সমস্যা হয়ে যায়, নাহলে ওনার গানগুলি শুনতে আরো অনেক বেশি ভালো লাগতো আসলে, চমৎকার গিয়েছেন উনি। আচ্ছা আমাদের হচ্ছে সঙ্গে আছে তানজিরা ম্যাম, যদি লন্ডন থেকে কোনো একটা শুভেচ্ছা বার্তা দিতেন। আমি ম্যাডাম একবার বলছিল তো তার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, বা অডিয়েন্সরা যদি কোনো কিছু লিখে পাঠাতো। তানজিরা ম্যাম কি আছে? আচ্ছা আমরা আগে শুভ দত্তর একটা কথা শুনে নিই। শুভ দত্ত ভাই, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আইরিন ম্যাম, ইয়েস আমি সত্যি খুব মানে মুগ্ধ, আসলে মুগ্ধ, কারণ আমাদের হ্যাংআউটে কিন্তু ভিন্নতা তেমন হয় না বললে আমরা রেগুলার কুইজ বা গান যেটা করি, তো আজকে যে শিল্পীরা গান গেয়েছে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সবটা ক্রেডিট কিন্তু আপনার, আপনি আসলে খুব মানে সারপ্রাইজ দিলেন আমাদের সবাইকে আজকে, খুবই ভালো লাগছে গানগুলো, অনেক এনজয় করলাম, অনেক অনেক ধন্যবাদ শুভ ভাই, ধন্যবাদ আপনাদের দুজনকে যারা আমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু গান শোনাইছেন, পরিবেশন করছেন। আচ্ছা শুভ দত্ত ভাই, উনি আমার ফেসবুকে হচ্ছে কমেন্টস করেছিল। হ্যাঁ ভাই, সুদূর লিমন ভাইকে অবশ্য মানে প্রথমেই শুভেচ্ছা জানাই এইখানে এসে গান গাওয়ার শোনানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লিমন ভাইয়ের গান আমি দীর্ঘদিন ধরে শুনি, ওনার যে ডুয়েট গানগুলা সেগুলো তো মানে মারাত্মক ভালো লাগে আমার কাছে, আমি মাঝে মধ্যে গত পরশু দিন আমি শুনছি এই আর কি, সবগুলো গানই ওনার খুব ভালো লাগে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ফাইনালি আর দুটো গান দিয়ে শেষ করে দেব, সো আশা করা যায় আপনাদের ভালো লাগবে। ওকে লিমন, ক্যারি অন। মিলন হবে কত দিন? আচ্ছা না না, তাহলে তার আগে দাদারও লিলো কথা শুনে ওই গানটা খুব সব গান তো শুনতেই পারে, এই গানগুলো সচরাচর শোনা যায় না, এই গানগুলো সচরাচর সবাই শোনেও না, কিন্তু গানগুলোর কথা বা গানগুলোর মধ্যে যে পাওয়ার, এই পাওয়ারটা আসলে মানে গান শুধু শুনে এন্টারটেইন হওয়ার জন্য না, গান ভিতরে কিভাবে পাওয়ার দেবে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না হয়তো। তো এই গানটা শশাঙ্ক গোসাইয়ের গান, তার গানটা কথা শুনলে বুঝতে পারবেন কিছুটা। মন যদি তুই বৃন্দাবনে যাবি, পাগল মন যদি তুই
বৃন্দাবনে যাবি অনুরাগের ঘরে মার্গা চাবি মন যদি তুই টলাটলে মধ্য দিয়া ধরে তা সাধু গিয়া টলা টলে মধ্য দিয়া ধরে তা সাধু গিয়া নিত্য সিদ্ধা হবি ওরে প্রকৃতি হলে ধরতে পারে পুংসাচারে নাহি পাবি প্রকৃতি হলে ধরতে পারে পুংসাচারে নাহি পাবি মন যদি তুই মনে যাবি প্রকৃতি ভাবটি ধরে প্রকৃতি ভাবটি ধরে সাধন করা হবে ধরতি শশাঙ্ক তুই কতদিনে গোপীজনু গাহবি শশাঙ্ক তুই শশাঙ্ক তুই শশাঙ্ক তুই শশাঙ্ক শশাঙ্ক তুই কতদিনে গোপীজনু গাহবি শশাঙ্ক তুই কতদিনে গোপীজনু গাহবি যদি তুই বৃন্দাবনে যাবি অনুরাগের ঘরে মার্গা চাবি আমি জানি না কেমন লাগছে আপনাদের হাফিজ ভাই বা আমাদের দর্শক কেমন লাগছে আপনাদের আমরা একদম শেষ প্রান্তে সাথী তোমার কেমন লাগলো যদি একটু বলতে কি সুন্দর লেগেছে শুধু এইভাবে বলতে ইচ্ছে করছে এই শুভ তোমাকেই বলছি যদি কখনো হারিয়ে যাও আমি তোমায় খুঁজব বহুদূর নীলিমার নীলে আকাশের মিটিমিটি তারার মাঝে
আমি তোমায় খুঁজব বাউলের সুরেলা বাঁশির স্পন্দনে, আমি তোমায় খুঁজব ভোরের শিশির ভেজা পথে, আমি তোমায় খুঁজব লিমন ভাইয়ের গানের সুরে, আমি তোমায় খুঁজব বর্ষার ঢেউয়ে জড়ানো এক নবীন দৃশ্যে, আমি তোমায় খুঁজব আমার বাংলা ব্লগে, অশান্ত পৃথিবীর প্রতি প্রান্তে, জীবন পলার পথ জীবন চলার পথে পাব কি তোমার দেখা, যদি কখনো হারিয়ে যাও শুভ তোমাকেই বলছি। অসাধারণ হয়েছে গানটি। যাই হোক, আমরা হারাবো না, আমরা হারাবো না, আমরা যাই হোক বাংলা ব্লগের ভিতরে থাকবো, এবং আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে শুনছে তারা তাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই দূর থেকে দূরে, বহু দূরে। সাথী, আমি আসলে সত্য কথা বলতে গেলে কি সাথী, একটা যে ব্যাপারটা থাকে, আমি সত্যি কৃতজ্ঞ আমাদের প্রতিষ্ঠাতা ভাইয়ের কাছে, কারণ প্যান্টম ভাই না থাকলে, তুমিও জানো সাথী, যে আজকে কবি সাহিত্যিক শিল্পীদের যে অবস্থা, সেটা আসলে দিন শেষে আসলে শুনি সরি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কথাটা তুমি শুনেছ, যে তোমরা যদি আগে দুটো অন্নর ব্যবস্থা না করতে পারো তাহলে কিন্তু সাহিত্য শিল্পে কিন্তু পা দিও না, কারণ হয়তো তোমার জন্য সেটা অনেকটা দোজক হয়ে যেতে পারে। তো ব্যাপারটা কিন্তু সাথে এটা কিন্তু চিন্তার ব্যাপার, তো আসলে দিন শেষে মেধাবীদেরকে কদর করতে হবে। আর আই থিঙ্ক আমি মনে করি আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত সেই কাজটাই কিন্তু করে যাচ্ছে, তার হোল ক্রেডিট রাখে আমাদের ওয়ান এন্ড অনলি প্যান্টম ভাই, কি বলেন আপনারা? আমাদের সকলের প্রিয় দাদাকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, তিনি এত চমৎকার একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন, আর আজকে এই প্ল্যাটফর্মে আমরা সকলেই সকলকে মূল্যায়ন করতে পাচ্ছি। আজকে আমাদের অতিথি শিল্পী লিমন ভাইকে আমরা আপনার মাধ্যমে আমন্ত্রণ জানাতে পেরেছি, এবং খুব সুন্দর লাইভ অনুষ্ঠান দেখছি, খুবই ভালো লাগছে। সর্বোপরি আমাদের সকলেই যে একটা লেখার জায়গা, মনের ভাব প্রকাশ করার জায়গা আমাদের দাদা করে দিয়েছেন, সত্যি এই জন্য দাদার প্রতি আবারও কৃতজ্ঞতা পোষণ করছি, ধন্যবাদ দাদা। ওকে সাথী, তো আমরা একদম যেহেতু অনুষ্ঠান শেষ পর্বে চলে এসেছি, তো আজকে যেহেতু লালন সাহেবের মিলন হবে কতদিনে, এটা অলমোস্ট আমাদের দাদা এবং হচ্ছে হাফিজ, বিশেষ করে হাফিজ ভাইয়ের খুবই পছন্দের। হাফিজ ভাই একবার আমাকে রিকোয়েস্ট করেছিল, তুমি হয়তো জানো, যে শোর মাধ্যমে আমি সেটা বলার চেষ্টা করেছিলাম। আমি আমি তো আমার আসলে কণ্ঠ ওইভাবে ভালো না, তবে আমি চেষ্টা করি আর কি, আমিও গানের মানুষ, টুকটাক একটু গান গাওয়ার চেষ্টা করি, তো আশা করি ভালো লাগবে, আর আপনারা উপভোগ করুন। শেষ গান মিলন হবে কতদিনে, ঠিক আছে, চলুন এবার সবাই মিলে আমরা উপভোগ করি আমাদের আজকের অতিথি শিল্পীর শেষ গানটি, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের জনে, ধন্যবাদ। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষকে শনি, আমার মনের মানুষের শনি, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি।
জাতক প্রায় হর যে আছে কালো জাতক প্রায় হর যে আছে কালো আমি অব বলে চরণ অব বলে চরণ হয় না কপাল গুনে পোতা হয় না কপাল গুনে আমার মনের আমার মনের মেঘের বিদ্যুৎ মেঘেই লুকালে না পায়ন মেঘের বিদ্যুৎ মেঘেই লুকালে না পায়ন মেশান আমি কালারি হারায় কালারি হারায় খেরিয়ে দর্পণে খেরিয়ে দর্পণে আমার মনে মানুষের শনি আমার মনের তুই রূপ যখন থাকে লালন লালন পতি ভেবে বলে লালন পতির ভেবে লালন পতির ভেবে বলে লালন পতির ভেবে বলে আমার হবে কতদিন ধন্যবাদ।
আর ধন্যবাদ লিমন কেও, আর ফ্যানটা অন করা লাগবে, আসলে দীর্ঘ সময় থেকে ফ্যান অফ করা ছিল রুমের ভিতরে। আমাদের মানে গানটার র ফরম্যাটটা আসলে একরকম, সেটাকে মানে গাওয়া কোক স্টুডিও গাওয়ার পরে ওটা আসলে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে গানটা, কিন্তু এটা গানটা একটু দুঃখের গান আসলে, একটুখানি বিয়োগাত্মক গান আর কি, চেষ্টা করলাম আসলে অনেকদিন মানে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, দারুণ হয়েছে, দারুণ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দাদা, এবং সবাইকে ধন্যবাদ যারা উপভোগ করলেন আজকের প্রাণবন্ত সন্ধ্যাটি। আমি জানি না আমি কতটুকু ব্যতিক্রম নিয়ে আসতে পেরেছি। সাথী তুমি কি বলো, তোমার কেমন লেগেছে? আমার তো অসাধারণ লেগেছে আসলে, এই গানটি আমাদের সকলের অনেক প্রিয় একটি গান, আর আমরা শুরুতে এই গানটি শোনার প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এই গানটি প্রথমে শুনব, কিন্তু পরবর্তীতে আমরা এই গানটি পরে শুনেছি, সর্বশেষ শুনেছি। যাই হোক, আমি বিশ্বাস করি ওনার এই গানে মুগ্ধতা ছুঁয়ে গেছে আমাদের সকলের প্রাণে। অবশ্যই, এটা তো বলার কোনো বাকি রাখে না, যেহেতু দাদা একটা ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, আই হোপ ছোট দাদাও সঙ্গে কথা বলেছে, ডেফিনেটলি ভালো হয়েছে। আর হাফিজুল্লাহ ভাই, ফাইনালি একদম আপনার কাছে দুটো মন্তব্য নিতে চাই, এই গানটা একবার আপনি আমাকে গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ফাইনালি একটা কথাই ভাই, লাভ ইউ শুভ ভাই, মানে চমৎকার এই সেগমেন্টটা মানে উপহার দেওয়ার জন্য, কারণ এইটা অনেকেই জানতো না, আমরাও একটা উত্তেজনার মাঝে ছিলাম যখন আপনি আমাদের সাথে স্ক্রিনশট গুলো বিশেষ করে শেয়ার করছেন, তো ঠিক সেই মুহূর্ত থেকে মানে একটা অন্যরকম অনুভূতি মানে ক্রিয়াশীল ছিল, আর সেটা পূর্ণতা পেল আজকের অনুষ্ঠানের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, আমি সত্যি প্রথমে দুঃখিত আপনার কাছে বলে নিচ্ছি, কারণ আপনার 33 মিনিট সময় আমি একটু ওভার করে ফেলেছি, আর কিছু করার ছিল না আমার, এজন্য আমি দুঃখিত। আর ওভারঅল আমিও চেষ্টা করছি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার জন্য। আর ব্যক্তিগতভাবে আমি সকলের কাছে একটা কথাই বলি যে সবাই ভালো মতো কাজ করুন, ভালোভাবে লেগে থাকুন আমাদের সঙ্গে, আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আছে, কারণ আমাদের বটবৃক্ষতা অনেকটাই শক্তিশালী, আর যেহেতু যে পরিবারের বটবৃক্ষ অনেক শক্তিশালী সেখানে ভালো কিছু হওয়া এবং ভালো কিছু প্রতিনিয়ত ধাবিত হওয়া এটা সত্যিই একদম পসিবল, তো শুধুমাত্র আপনাদের স্বতঃস্ফূর্ত চেষ্টাটা দরকার। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী দিন। আর সাথী তোমাকে ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না কিন্তু, তাই বুঝি আমারও ঠিক একই রকম মনে হচ্ছে, আমারও কিন্তু এমনটাই ফিল হচ্ছে, তবে সাথে নিয়তি বড় অসহায় এক্ষেত্রে, কারণ কিচ্ছু করার নেই, যদি হয়তো নিয়তি আবারও ঠিক থাকে, দুজনের দেখা আবারও হয়, তাহলে হয়তো আগামী সপ্তাহে দেখা হতে পারে। তো ততক্ষণ পর্যন্ত তুমিও ভালো থেকো, আর তোমার মাধ্যমে আমি আমার দর্শকদের বলছি ভালো থাকবেন আপনারা, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী সপ্তাহে ঠিক একই সময়ে একই চ্যানেলে, উইকলি হ্যাং আউট চ্যানেলে, হয়তো আরো ভিন্নতা আসবে। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা নতুন আসবে 21তম ব্যাচ তাদেরকে আবারও অভ্যর্থনা জানালাম, আপনাদের পথচলা শুভ হোক, আর এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি সবাইকে।